গত ক্লাসে আমরা যখন ইমেল পাঠাইছি যে আমরা হয়তো কাজ করছিলাম যে একজন ইউজার যখন রেজিস্ট্রেশন করতেছে তার ইমেল অ্যাড্রেসে একটা ইমেল আমরা পাঠাইতেছিলাম যেখানে একটা লিংক ছিল এবং ওই লিঙ্কে ক্লিক করলে এই যে এরকম একটা হচ্ছে আমরা ইমেল পাঠাইতেছিলাম একটা ইমেল ভ্যারিফিকেশন টোকেন স এবং সে যখন ওটাতে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে আসতেছিল তার অ্যাকাউন্টটা ভ্যারিফাই হয়ে যাচ্ছিলো এবং ভ্যারিফাই না করা পর্যন্ত তাকে আমরা লগ করতে দিতেছিলাম না এবং ওইটার যদি হচ্ছে দেখি আমরা এই এখানে তো শুধু ডাটা দেখাচ্ছিলাম এবং এই আমরা এই চেক করতেছিলাম ইমেল ভেরিফাইড কিনা ঠিক আছে তো আজকে আমরা লাগাবেলের আরেকটা ফিচার আছে নাম হচ্ছে নোটিফিকেশন ওইটা ব্যবহার করব তো প্রথমত আমরা আজকে লাগা নোটিফিকেশনের অনেকগুলো চ্যানেল আছে হ্যাঁ নোটিফিকেশন ওয়ার্ডটা থেকে বুঝতে পারতেছি যে স্পেসিফিক কোনো একটা ইভেন্ট ঘটলে আমরা নোটিফাই করব ঠিক আছে এখন এই নোটিফিকেশন ফিচারটা ব্যবহার করে অনেক কিছু করার সুযোগ আছে ফার্স্ট হচ্ছে নোটিফিকেশনটা আমি তো কাউকে করব সো এটা এখন যে ইউজার অ্যাকশনটা করলো তার কাছে আমি পাঠাইতে পারি আমার সিস্টেমের অন্য কোনো ইউজারের কাছেও পাঠাইতে পারি সো ফার্স্ট নির্ভর করতেছে আমি কাকে নোটিফাই করব এইটা আর সেকেন্ড হচ্ছে নোটিফাই এই নোটিফিকেশনটা যে আমি পাঠাবো এটার অনেকগুলো চ্যানেল আছে যে আমি তাকে কি দিয়ে নোটিফাই করবো আমি তাকে ইমেল পাঠাইতে পারি আমি তাকে এস এম এস পাঠাইতে পারি তারপর অন্যান্য লারাবেলের সাথে অনেক কিছু ব্যবহার করার সুযোগ আছে থার্ড পার্টি হ্যাঁ আমরা ওইটা সম্পর্কে জানার জন্য লারাবেলের লারাবেল নোটিফিকেশন চ্যানেল নামে হচ্ছে একটা ওয়েবসাইট আছে এখানে অ্যাকচুয়ালি অফিসিয়াল ভাবে নোটিফিকেশন কি কি চ্যানেল সাপোর্ট করে তার একটা লিস্ট দেওয়া আছে বিভিন্ন কাজের জন্য এখানে বিভিন্ন মানে বিভিন্ন সার্ভিসের কাছে নোটিফিকেশন পাঠানোর জন্য এখানে মানুষজন বিভিন্ন হচ্ছে চ্যানেল তৈরি করে রাখছে তো যেমন এখানে চাইলে আমরা এই যে বিভিন্ন এস এম এস সার্ভিস প্রোভাইডার ব্যবহার করে এস এম এস পাঠাইতে পারি তারপর ম্যাসেঞ্জার বা চ্যাট অথবা সোশ্যাল যে সাইটগুলো আছে চাইলে হচ্ছে আমরা নোটিফাই করতে পারি এরকম বিভিন্ন ধরনের হচ্ছে কাজ করার সুযোগ আছে তো আজকে আমরা যেটা যে আমরা আমরা এর আগে মেইল ফিচারটা আছে ওইটা ব্যবহার করে হচ্ছে এই কাজটা করছিলাম যে ইমেল ভ্যারিফিকেশনটা পাঠানো তো এই যে ইমেল ভ্যারিফিকেশন ইমেল পাঠানো এটাও তো একটা নোটিফিকেশনের মতোই যে ইউজারকে নোটিফাই করা বা একটা ইনফরমেশন পাঠানো তো আমরা যখন নিজেরা এটা করছি এই জায়গায় মেইল টেমপ্লেটটা কিন্তু আমরা নিজেরা তৈরি করে নিয়েছি ঠিক আছে তো আমরা আজকে যেটা করব এটাকে আমরা রিপ্লেস করে ফেলব লারাভেলের যে নোটিফিকেশন ফিচার আছে এবং ইমেল পাঠানো যায় ওইটা দিয়ে ওইটা দিয়ে যখন আমরা রিপ্লেস করে ফেলব তখন আমাদের সুবিধা হবে যে লারাভেল বিল্টিন আমাকে একটা ইমেল টেমপ্লেট দিয়ে দিবে এই নোটিফাই করার জন্য ইমেল পাঠানোর জন্য লারাভেলের বিল্টিন কিছু টেমপ্লেট আছে যেটা আমরা এর আগে ব্যবহার করি নাই আজকে আমরা দেখব যে এই নোটিফিকেশন চ্যানেল হিসেবে আমরা ইমেল ব্যবহার করলে কিরকম একটা হচ্ছে যে প্রিডিফাইন্ড একটা সুন্দর টেমপ্লেট পাই ঠিক আছে তো নোটিফিকেশন ব্যবহার করার জন্য আমাকে প্রথম যে কাজটা করতে হবে আমাকে একটা নোটিফিকেশন ক্লাস তৈরি করতে হবে ঠিক আছে তো আমি যদি পিএইচপি আর্টিশন মেক নোটিফিকেশন এই কমানটা রান করি তারপর আমাকে ক্লাসের একটা নাম দিতে হবে যে এই নোটিফিকেশন ক্লাসটা কি করবে সো আমাদের ক্ষেত্রে আমরা নাম ভেরিফাই ইমেল ঠিক আছে কারণ এই নোটিফিকেশন যে ক্লাসটা আছে কাজ হবে ওই ইমেল ভেরিফিকেশন ইমেলটা পাঠানো ঠিক আছে আমি এটা যখন রান করলাম আমার দেখতে পারবো যে এই অ্যাপ ফোল্ডারে এই যে নোটিফিকেশনস নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে এবং এখানে ভেরিফাই ইমেল নামে একটা ক্লাস তৈরি হয়ে গেছে ঠিক আছে এবং এই স্কেলেটনটা যদি আমরা একটু হচ্ছে যে অ্যানালাইসিস করি এইখানে আমরা একটা কনস্ট্রাক্টর পাচ্ছি এটা বুঝতেই পারতেছেন যে কনস্ট্রাক্টরের কাজ হবে আমরা যদি যখন এই ক্লাসটাকে কল করব এই ক্লাসের মধ্যে যদি কোনো ডাটা পাস করতে চাই ওই ডাটাকে আমরা এই কনস্ট্রাক্টর দিয়ে হচ্ছে নিয়ে আসব তারপর দেখেন এখানে কিছু মেথড ডিক্লেয়ার করা আছে ফার্স্ট যে মেথড আছে এটা হচ্ছে ভায়া এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভায়া মেথডটার মাধ্যমে আমরা ডিক্লেয়ার করে দিব যে যদি ইউজারকে আমরা নোটিফাই করতে চাই তাহলে কোন চ্যানেলের মাধ্যমে এই নোটিফিকেশনটা যাবে ঠিক আছে এখানে যেমন বাই ডিফল্ট মেল দেওয়া আছে বাট আমরা যদি অ্যাজ এ ইচ্ছা হয় একাধিক নোটিফিকেশন চ্যানেল ব্যবহার করতে পারি আমার যদি মেইল ব্যবহার করা লাগে মেইল আমি এসএমএস ব্যবহার করতে চাই এস এম এস এরকম প্রয়োজন অনুযায়ী আরও যদি চ্যানেল ব্যবহার করতে চাই আমার ব্যবহার করার সুযোগ আছে এবং এই চ্যানেলগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো আছে এই যে এখানে যে আমাদের কি কি চ্যানেল ব্যবহার করার সুযোগ আছে এবং এক একটা চ্যানেলের জন্য ওই চ্যানেলের সাথে রিলেটেড আবার প্যাকেজটা একটু ইনস্টল করে নিতে হবে ঠিক আছে ইনস্টল করে নিলে আমরা হচ্ছে ওই চ্যানেলের নাম কি যেমন এটার নাম হচ্ছে যে এই যে ভায়ার মধ্যে তখন ওই স্পেসিফিক চ্যানেলের ক্লাস্টার কথা বলে দিতে হয় বাট লারাবেল বিল্টিন ভাবে আমাদেরকে যে নোটিফিকেশন চ্যানেলগুলো দেয় সেটা যে আমরা জানতে লারাবেলের আপনার যদি নোটিফিকেশন সেকশনটাতে যাই এখানে পাবো যে লারাবেল বাই ডিফল্ট আমাদেরকে কোন কোন নোটিফিকেশন সাপোর্ট করে সেটা হচ্ছে ফার্স্ট মেল নোটিফিকেশন সাপোর্ট করে সেকেন্ড হচ্ছে সে ডাটাবেজ নোটিফিকেশন যে কোনো একটা কিছু ঘটলো আমি ডাটাবেজে ওইটা ইনসার্ট করে রাখবো এবং ডাটাবেজ নোটিফিকেশনটা মেইনলি হচ্ছে খুব কাজে দিবে আপনার এই আমরা ফেসবুকে যেরকম নোটিফিকেশন দেখি না যে কোনো একটা ইভেন্ট ঘটলে অমুক আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে কমেন্ট করছে এই টাইপের জিনিসগুলো হচ্ছে এই ডাটাবেজ বেজ নোটিফিকেশন দিয়ে ইজিলি ম্যানেজ করা সম্ভব ডাটাবেস নোটিফিকেশন দিয়ে যেমন আমার সিস্টেমে হচ্ছে একজন ইউজার রেজিস্ট্রেশন করছে আমি অ্যাডমিন প্যানেলে হচ্ছে দেখাইতে চাই যে একটা ইউজার রেজিস্ট্রেশন করছে তখন আমি এই নোটিফিকেশনের যে চ্যানেল আছে ডাটাবেসের মধ্যে একটা মেসেজ পাঠায় দিলাম যে ইউজার মাত্র এ অমুক ইউজার রেজিস্ট্রেশন করছে তখন আমি আবার এই যে এখানে স্যাম্পল কোডও দেয়া আছে যে একটা ইউজারের স্পেসিফিক কে নিয়ে আসার জন্য ওই ইউজারের অবজেক্টের মধ্যে নোটিফিকেশন সেটা কল করলেই নিয়ে আসা যায় তো এটা আমরা একটু পরে দেখবো আগে আমরা মেইলটা যেটা এটা দেখতেছি তারপর থার্ড হচ্ছে ওই ব্রডকাস্ট নোটিফিকেশন সেটা বোঝাচ্ছে যে আপনি নোটিফিকেশনটা অন্য কাছে পাস করবেন ওইটা মেনলি কাজে দিবে হচ্ছে আমরা যখন লারাবেলের একোনামে একটা ফিচার আছে যেটা দিয়ে একেবারে রিয়েল টাইম আপনার ডাটা হচ্ছে ক্যাচ করা যায় আমরা তো লারাবেলের ইভেন্ট ফিচার এখনো দেখছি দেখি তাই না ঠিক আছে তাহলে ইভেন্ট যখন ইভেন্ট এন্ড ব্রডকাস্টিং দেখব তখন আমরা এটা জানতে পারবো বাট এটা মাথায় রাখেন যে লারাভেল আমাদেরকে বিল্টিন ভাবে কিছু ফিচার দিয়ে দিচ্ছে যেটা দিয়ে অ্যাকচুয়ালি আপনি রিয়েল টাইম হচ্ছে ওই নোটিফিকেশন পাওয়া তারপর একটা ইউজার আরেকটা ইউজারকে যে মেসেজ পাঠাবে এই ধরনের রিয়েল টাইম কমিউনিকেশন করা পসিবল যেটা লারাবেলের ওই ইভেন্ট ব্রডকাস্টিং আর ফ্রন্ট এন্ডে নামে একটা ফিচার আছে এই তিনটা জিনিস দিয়ে করা যায় তারপর আছে আপনার আমরা যে নোটিফিকেশনের কথা লারাবেল বাই ডিফল্ট নেক্সট ইন্টারন্যাশনাল এস এম এস সার্ভিস আছে এই এই পাঠানোর জন্য ওরা ইমেল প্রোভাইডারটাকে সাপোর্ট করে এটা গেল এস এম এস আর হচ্ছে সাপোর্ট করে যেটা সেটা হচ্ছে স্ল্যাক স্ল্যাক খুব বেশি পপুলার তো আমরা চাইলে লারাবেলে কোনো একটা ইভেন্ট ঘটলে সেটাকে ডিরেক্টলি স্ল্যাকেও পাস করতে পারবো ঠিক আছে তো এই জিনিসগুলো লারাবেল বাই ডিফল্ট দিচ্ছে মেইল তারপর হচ্ছে লারাবেলের এই ইন্টারনাল সিস্টেমের মধ্যেই ডাটাবেজের কাছে পাঠানো তিন হচ্ছে আপনার ওই নেক্সট মো এস এম এস সার্ভিস ব্যবহার করে পাঠানো চার হচ্ছে স্ল্যাকের কাছে পাঠানো আর এগুলোর বাইরে আপনি যদি আপনার হচ্ছে অন্য কোনো সার্ভিস বা থার্ড পার্টি সার্ভিসের কাছে নোটিফিকেশন পাঠাইতে চান ওইটার জন্য আপনারা এই লাগাভেল নোটিফিকেশন চ্যানেলস ডট কম এখানে দেখতে পারেন এখানে ওই ওপেন সোর্স ডেভেলপাররা নতুন নতুন হচ্ছে থার্ড পার্টি সার্ভিসেস অ্যাড করতেছে তো আজকে আমরা মেইনলি ফার্স্টে একেবারে কমন যেটা মেইল মেইলে আমি কিভাবে নোটিফিকেশন পাঠাইতে পারি ওইটা দেখব সো এটার জন্য আমরা এই যে মেইল নোটিফিকেশন এই ফর্ম এই সেকশনে আমরা ডকুমেন্ট পাবো এবং লার্ভেলের মাধ্যমে আমরা যে ডিফল্ট স্কেলেটন ফাইলটা পাইছি এখানেও বাই ডিফল্ট এই যে মেইলের জন্য কিন্তু রেডি করা আছে বাই ডিফল্ট সে মেইলের কথা বলে দিচ্ছে এবং যখন আমি মেইলের কথা বলবো এইখানে টু মেল নামে একটা মেথড আমাদেরকে অবশ্যই ইমপ্লিমেন্ট করা লাগবে ঠিক আছে যখন আমরা মেইল চ্যানেল ব্যবহার করব এই টু মেইলের মধ্যে অ্যাকচুয়ালি এই যে মেইল মেসেজ নামে যে একটা অবজেক্ট আমরা পাচ্ছি ক্লাস কে আমরা হচ্ছে কল করে নিচ্ছি এইটাই করে কি আমাদেরকে সুন্দর একটা ডিফল্ট ইমেল তৈরি করে দেয় ঠিক আছে তো আমাদেরকে জাস্ট যেটা করতে হবে আমাদেরকে বলে দিতে হবে আমাদের ইমেইলের এর কন্টেন্টটা কি হবে ঠিক আছে আর টু এর এটা লাগবে হচ্ছে আমরা মেইল বাদে অন্য কোনো চ্যানেলে যে ডাটা পাস করবো ওইটাতে কারণ মেইলে তো আমরা পাঠাচ্ছি কি একটা মেইলের কন্টেন্ট আছে বডি আছে বাট অন্য কোন থার্ড পার্টি সার্ভিসের কাছে যখন আমরা পাঠাবো তখন আমরা কি পাঠাবো শুধু ডাটাটা এর আকারে সো তখন আমাদেরকে এই টু এর এর মধ্যে ডিফাইন করে দিতে হবে যে আমি যে অন্য থার্ড পার্টি সার্ভিসকে নোটিফাই করতে চাই তাদের কাছে আমি কোন কোন ডাটা পাঠাবো না থার্ড পার্টি সার্ভিসের কাছে তো সাবজেক্ট বা কিছু আসতেছে না তাদের কাছে শুধু আসতেছে কি এখন ডাটা পাঠাই দিবেন এখন তারা ডাটাটা পেয়ে কিভাবে কি ব্যবহার করবে এটা তাদের ব্যাপার যেমন এটা সার্ভিসের উপর ব্যবহার করে যেমন আমি যদি নেক্সট মোর কাছে পাঠাইতে চাই নেক্সট মোর কাছে পাঠাইতে গেলে তাহলে আমার কমন কি নেক্সট একটা এস এম এস সার্ভিস তার মানে তখন আমাকে টু এর মধ্যে ফোন নাম্বার পাঠাইতে হবে ফোন নাম্বারের মেসেজটা কি হবে এই জিনিসগুলো পাঠাইতে হবে আবার আমি যদি ফেসবুকের কাছে পাঠাই যে ফেসবুকের কাছে আমি পাঠাবো এখন ফেসবুকের কাছে ওইটা কি একটা পোস্ট হিসেবে যাবে না মেসেঞ্জারে একটা মেসেজ হিসেবে যাবে সেটার ব্যাপার আছে সেই ক্ষেত্রে তখন আবার আমার যাবে কি যদি আমি ফেসবুক মেসেঞ্জারের কাছে পাঠাইতে চাই তাহলে আমার ফার্স্টে ফেসবুকে জানাইতে হবে যে ফেসবুকের যে মেসেঞ্জারে যাবে আহ কোন ইউজারের কাছে যাবে তাইলে তখন আমাকে ওই ইউজারের আইডিটা পাস করতে হবে তারপর ওই মেসেজের কন্টেন্ট কি হবে যদি টেক্সট মেসেজ হয় তাহলে টেক্সট ডাটা পাঠাইতে হবে আমরা তো ফেসবুক মেসেঞ্জারেও হচ্ছে যে আপনার ইয়েও পাঠাইতে পারি ইমেজ পাঠাইতে পারি ভিডিও পাঠাইতে পারি সেই ক্ষেত্রে যদি আমি ইমেজ ভিডিও পাঠাইতে চাই তাহলে আমার এর মধ্যে ইমেজ ভিডিও পাঠিয়ে দিতে হবে ঠিক আছে ওইটা সার্ভিস ওয়াইজ কে কোন ধরনের ডাটা এক্সপেক্ট করে সেই ডাটাগুলো পাঠাইতে হবে আর আমরা তো এপিআই এর ব্যাপারে মোটামুটি এখনো ক্লাস করি নাই কিন্তু এপিআই এর ক্ষেত্রে তো আমরা জানি যে আমরা শুধু ডাটাই পাঠাই হুম ঠিক আছে সো সেক্ষেত্রে তখন শুধু এই অ্যাডেতে আমরা পাঠাবো বাট আজকে শুরুতে আমরা যেটা এখন মেইল দেখতেছি আমাদের শুধু এখন কনসার্ন হচ্ছে এইখানে চ্যানেলে আমরা বলে দিচ্ছি মেইল আর মেইলের ক্ষেত্রে আমাদেরকে এই টু মেইল যে মেথডটা আছে এখানে বলে দিতে হবে মেইলের কন্টেন্টটা কি হবে ঠিক আছে সো আমরা এখন হচ্ছে আগে যে ভেরিফিকেশন টেম্পলেটটা দেখতেছিলাম এখানে যদি আসি এখানে ডাইনামিক কি কি ডাটা আমরা পাঠাইতেছিলাম ইউজারকে সম্বোধন করতেছিলাম একটা তার ইউজার নেম দিয়ে তারপর তাকে হচ্ছে একটা ভেরিফিকেশন ইমেলটা পাঠিয়ে দিচ্ছিলাম সো এইটাকে আমরা এখন এই মেইল মেসেজ এ হচ্ছে লিখব ফার্স্ট হচ্ছে লাইন মেথড এক একটা লাইন ক্রিয়েট করে দিবে আর অ্যাকশন হচ্ছে আপনার ওই বাটন ঠিক আছে এটা সম্পর্কে আবার ডিটেইলস জানতে চাইলে আপনাদের যে মেইল মেসেজ যে ক্লাসটা আছে এটা ডিটেইলস একটু দেখতে হবে যে এটা দিয়ে হ্যাঁ ডকুমেন্টে গেলে আপনি এটার মেথড গুলো সম্পর্কে জেনে যাবেন যে যে ফাইল অ্যাটাচ করতে চাইলে ফাইলও অ্যাটাচ করে ডাটা পাঠানো পসিবল যাই হোক ফার্স্ট হচ্ছে আমরা যেটা করবো আমরা ফার্স্ট লাইনে দেখাইতে চাই ধরেন ডিয়ার ইউজার নেমটা ঠিক আছে এখন ডাটা নিয়ে আসার জন্য আবার আমাদেরকে কি করতে হবে কনস্ট্রাক্টরের ডাটা পাস করতে হবে কনস্ট্রাক্টরে আমরা ইউজারের ডাটা নিয়ে আসবো হ্যাঁ কনস্ট্রাক্টর দিয়ে নিয়ে আসতে হবে কনস্ট্রাক্টরে আমরা পুরো ইউজারের ডাটা নিয়ে আসবো এবং ওইটাকে এনে ইউজার প্রপার্টির মধ্যে রেখে দিব আর এটাকে প্রাইভেট করার জন্য আচ্ছা এটা যেহেতু এখানে ব্যবহার করব বাইরে ব্যবহার না এটাকে আমরা প্রাইভেটই রাখতে পারি ঠিক আছে তাহলে ইউজার অবজেক্টের মধ্যে তার ইউজার নেম আমরা নিয়ে আসতে পারতেছি কি তার ইউজার নেম তাহলে ডলার দিস ইউজার ইউজার নেম তাহলে আমরা তার এখানে ইউজার নেমটা পাচ্ছি তারপর তাকে এই ইউজার নেমটা দেখানোর পরে এক লাইনে পরবর্তী লাইনে আমরা আরো হয়তো টেক্সট অ্যাড করব যে ইয়ার অ্যাকাউন্ট বিন ক্রিয়েটেড সাকসেসফুলি প্লিজ ভ্যারিফাই ইউর অ্যাকাউন্ট টু লগ ইন এরকম একটা মেসেজ দিলাম এখন তাকে একটা আমরা বাটন দেখাবো ঠিক আছে বাটনে আমরা লিখে দিই যে ক্লিক টু ভেরিফাই ইয়োর অ্যাকাউন্ট আর ইউআরএলটা কী হবে এই যে আমরা অলরেডি তৈরি করছি এটাকে যদি কপি করে নিয়ে নেই তাহলে হয়ে গেল ইউআরএল এর জায়গায় আমরা ওই রাউট নেমটা ব্যবহার করতেছি আর এখানে ডিরেক্ট ইউজার তো না এটা আমরা পাচ্ছি ডলার দিস ইউজারের মধ্যে ঠিক আছে আর নিচে হয়তো থাকে যে থ্যাঙ্কস ফর ইউজিং আওয়ার অ্যাপ্লিকেশন অর থ্যাঙ্কস ফর ইউজিং আওয়ার সার্ভিস এরকম কিছু একটা আপনার ইচ্ছা মতো আপনি দেখায় দিতে পারেন আমরা হয়তো এখানে দেখায় দিচ্ছি ওকে তাহলে এখন আমার মেসেজের কন্টেন্টটা আমি এখানে বলে দিলাম এখন আমরা আসি যে আমরা এই ইমেলটা পাঠাচ্ছিলাম কখন আমাদের ফ্রন্ট এন্ড কন্ট্রোলারে যদি আসি ইউজার যখন রেজিস্ট্রেশন করতেছে এই যে রেজিস্ট্রেশন যখন করতেছে আমরা লারাবেলের মেইল যে ফিচারটা আছে এটা ব্যবহার করে একটা ইমেল হচ্ছে ফায়ার করে দিচ্ছিলাম এটাকে আমি কমেন্ট আউট করে ফেলি এখন আমরা আর মেইল তো ব্যবহার করতেছি না আমরা ব্যবহার করতেছি কি নোটিফিকেশন নোটিফিকেশন ব্যবহার করার জন্য ফার্স্ট আমাদেরকে যেটা করতে হবে যে নোটিফিকেশন আমরা কল করি হচ্ছে যাকে পাঠাইতে চাই তার মডেল ইনস্টেন্সের উপর ঠিক আছে এখন আমরা নোটিফাই করতে চাচ্ছি কাকে যে ইউজারটা আমার সিস্টেমে মাত্র অ্যাকাউন্ট তৈরি করলো তো সেই কি আমাদের জন্য ইউজার তো ইউজার যেই মডেলের উপর আমরা নোটিফিকেশন ফিচারটা ব্যবহার করতে চাই ওইটার উপর আমাকে এই যে ইউজ নোটিফায়াবল এই ট্রেডটা লোড করে নিতে হবে ঠিক আছে বাই ডিফল্ট আমরা লাগাবেলে এখন কোন নতুন হচ্ছে যে ওই কমান্ড দিয়ে যদি মডেল তৈরি করি ওইটাতে বাই ডিফল্ট নোটিফায়াবলটা ট্রেডটা ইউজ করা থাকে ঠিক আছে তাহলে আমার এখন এই ইউজার মডেল অলরেডি নোটিফিকেশন সার্ভিস ব্যবহার করার জন্য রেডি আছে সো এখানে আমার আর কোনো কিছু কনফিগার করা লাগবে না আমাকে যেটা করতে হবে এই যে আমি ইউজার অবজেক্টটা পাচ্ছি এই ইউজার অবজেক্টের মধ্যে আমাকে জাস্ট নোটিফাই এই মেথডটা কল করতে হবে ঠিক আছে বা আমি এখানে হ্যাঁ কল করতে হবে এবং এটা কল করে এখানে আমাকে এই যে আমি নোটিফিকেশন ক্লাসটা তৈরি করলাম এই ক্লাসটাকে দেখাই দিতে হবে সো এই যে এটা অথবা যেহেতু আমার ডাটা পাস করা লাগতেছে তো আমরা অ্যাকচুয়ালি এটার নতুন একটা ইনস্ট্যান্স তৈরি করব এবং পুরো এই ইউজার অবজেক্টটাকে এখানে পাস করে দিবা কারণ আমার ইউজারের ডাটা আমার এই যে এইখানে কনস্ট্রাক্টরে লাগতেছে ঠিক আছে তো এতটুকু করলেই হয়ে যাচ্ছে ঠিক আছে এখন আচ্ছা এটা আমরা দিচ্ছি আমাদের ডিবাগ করার সুবিধার জন্য ঠিক আছে এখানে যখন আমি ডাটা টাইপ বলে দিচ্ছি যে এখানে যে ডাটাটা দেয়া হবে এটা ইউজার মডেলের একটা ইনস্টেন্স হইতে হবে তখন আমার জন্য সুবিধা হচ্ছে আমি যদি ভুলে এখানে ইউজার এই মডেল ইনস্টেন্সের জায়গায় ধরেন স্ট্রিং বা অন্য কোনো ডাটাও পাস করে দিই সে সাথে সাথে আমাকে এর থ্রো করে দিবে যে এখানে আমরা তো এই ইউজার মডেলেরই ইনস্টেন্স এক্সপেক্ট করতেছিলাম তো এটা এই ডিভাগের সুবিধার জন্য আমরা টাইপ হিন্ট করে দিছি যাতে কারণ ভুলে দেখা গেল কি যে আমার সিস্টেমে অ্যাডমিন নামেও একটা ইনস্টেন্স ছিল আমি ইউজারের জায়গায় অ্যাডমিন পাঠিয়ে দিছি তাহলে সে তখন আমাকে সাথে সাথে ধরে নোটি মানে এরর মেসেজে বলে দিতে পারবে আর নইলে দেখা যাবে কি অনেক সময় আপনি ডাটা পাস করতেছেন বাট এক্স্যাক্টলি কোন জায়গায় এররটা হচ্ছে সেটা তখন সহজে বোঝা যায় না ঠিক আছে তাহলে এই যে এতটুকু লাইন আমি লিখে দিলাম যে ইউজার ক্রিয়েট হইছে তারপর ইউজার অবজেক্টকে তুমি নোটিফাই করবা এই ভেরিফাই ইমেল নোটিফিকেশন যে ক্লাস আছে এটা আর এই ক্লাসে আমরা কি বলে দিছি যে তোমাকে যখন কল করা হয়েছে তুমি নোটিফিকেশনটা পাঠাবা দিয়ে এবং মেইলের হবে এই ডাটা ঠিক আছে আর কন্টেন্ট আমরা কিউ সম্পর্কে তো আলোচনা করছি ঠিক আছে এখন এটাকে কিউবেল করার জন্য আমার জাস্ট এটা করতে হবে এই ইমপ্লিমেন্টস কিউ এটা যদি আমি বলে দিই তাইলেই যেটা হবে এই নোটিফিকেশনটা যাবে কিন্তু এটা তখনই যাবে না ডিরেক্টলি এটা একটা কিউতে থাকবে রাইট ঠিক আছে তাহলে আমাদের মোটামুটি সিম্পল আবার যদি জাস্ট সংক্ষেপে ওভারভিউ করি আমাকে নোটিফিকেশন ক্লাস তৈরি করতে হয় ক্লাসের মধ্যে আমাকে বলে দিতে হয় যে কোন চ্যানেলটা আমরা ব্যবহার করতে চাচ্ছি ওই চ্যানেলের জন্য স্পেসিফিকভাবে এখন যেই কাজ যে ডাটা দরকার মেলের ক্ষেত্রে আমার টু মেল মেথডে ডাটাটা ডাটা পাস করতে হয় অন্য কোনো চ্যানেল খুলে জাস্ট আমরা এর আকারে ডাটাটা পাস করে দিই সেকেন্ড হচ্ছে আমরা তো নোটিফাই করি কোনো একটা ইউজারকে হুম ওই মডেলটাকে ওই মডেলের ইনস্টেন্সের মধ্যে আমার তখন এই নোটিফাই এটাকে কল করা লাগে এটার মধ্যে আমি তার ইমেলটা হচ্ছে ওই নোটিফিকেশন ক্লাসটাকে লোড করে দিলাম ঠিক আছে আমরা যদি এটা সম্পর্কে যে এখন আমরা তো কোড দেখলাম বাট কিভাবে পাঠাইতে হয় এটা যদি এখন আবার লারাভেলের ডকুমেন্টেশনে দেখি নোটিফিকেশন তৈরি করতে হয় যেটা আমরা অলরেডি করছি তারপর আমার এই নোটিফায়াবেল ট্রেডটাকে হচ্ছে মডেলের মধ্যে বলে দিতে হয় যেটা আমাদের অলরেডি বলা আছে তারপর জাস্ট আমরা ওই যে ইউজার ইনস্টেন্সের মধ্যে নোটিফাই এটা কল করে ওই ক্লাসটাকে হচ্ছে নতুন একটা অবজেক্ট আমরা তৈরি করে নিই যেটা আমরা অলরেডি করছি এভাবে করা যায় আবার আপনি চাইলে ডিরেক্ট ওই নোটিফিকেশন ফ্যাসাড ব্যবহার করে সেন্ড এটা ব্যবহার করে পাঠাইতে পারেন অনেক ক্ষেত্রে হয় কি আমার একাধিক ইউজারের কাছে পাঠানো লাগতে পারে সো তখন তো আমি এই প্রত্যেকটা ইউজারকে বারবার লোড করে আলাদা আলাদা করে নোটিফাই কল করলে ওটা লেন্দি হয়ে যাচ্ছে বাট আমি চাইলে তখন ডিরেক্ট নোটিফিকেশন ফ্যাসাডে সেন্ড এই ডলার ইউজার্সের মধ্যে আমি চাইলে একটা এর পাস করে দিতে পারি যে কতজন ইউজারকে আমার এই নোটিফিকেশনটা পাস করতে হবে তারপর ওই যে ডেলিভারি চ্যানেলস এর কথা বলে দিছে যেটা আমরা অলরেডি মেল দিছি আর ওই যে কিউ করতে চাইলে আমরা জাস্ট এই যে ইমপ্লিমেন্ট কিউ আর ইউজ কিউবেল এতটুকু অ্যাড করলেই হয়ে যাচ্ছে ঠিক আছে যেটা আমরা এই যে অলরেডি এখানে যে কিউবেল বলা আছে এবং আমরা শুট কিউটা ইমপ্লিমেন্ট করে দিছি আবার এমন হইতে পারে যে আপনি ইয়েটা এই নোটিফিকেশনটা একটা নির্দিষ্ট সময় পর পাঠাইতে চান তখনও আমরা চাইলে এই যখন এটাকে যে নোটিফাই করতেছি এখানে আবার হওয়ার নামে একটা মেথড আমরা চেঞ্জ করে ওইখানে বলে দিতে পারবো যে হ্যাঁ এটা এত সময় পর যাবে ঠিক আছে আমরা চাইলে এখন এই ফিচারটা একটু ট্রাই করে দেখি ফার্স্ট হচ্ছে আমরা পিএইচপি আর্টিশান কিউ ওয়ার্ক এটা রান করে রাখবো কারণ আমরা কিউ ব্যবহার করে পাঠাইতে চাচ্ছি আচ্ছা আগের কোন একটা ছিল আমাদের যেটা এখন প্রসেস হইল ঠিক আছে তো আমরা আসছি তাইলে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি এখান থেকে এই ব্যালেন্সটা দেই এখন এটা যদি সাবমিট করি সাবমিট হয় সাথে সাথে রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখা দিচ্ছে কিউ ব্যবহার করার কারণে অ্যাকচুয়ালি আমাদের এখানে হচ্ছে কোনো সময় নেয় নাই বাট এখন আমরা যদি চেক করি এই যে এখানে দেখতে পারতেছি এই যে নোটিফিকেশন ভেরিফাই ইমেল এটা ফায়ার হয়েছিল এবং এটা প্রসেসও হয়ে গেছে ঠিক আছে এখন আমরা যদি আমাদের মেইল ট্র্যাপে যাই চলে আসছে একটা এটা হচ্ছে এই যে মাত্র আমি যে রেজিস্ট্রেশনটা করলাম এটা এবং এখন দেখতে পাচ্ছেন যে আমরা নিজেরা যে হচ্ছে আগে একটা ভেরিফিকেশন টেমপ্লেট তৈরি করতে করছিলাম এটা জাস্ট প্লেন ছিল এবং পুরোটাই আমার নিজের কাস্টমাইজ করে নেওয়া প্রয়োজন ছিল টেমপ্লেটটা বাট তার জায়গায় আমরা এখানে পুরোপুরি সুন্দর একটা কিন্তু স্ট্যান্ডার্ড ইমেল টেমপ্লেট পেয়ে গেছি এখানে যেটা হয় আমরা আমাদের এই কনফিক ফোল্ডারের মধ্যে অ্যাপ ডট যে ফাইলটা আছে এইখানে আমরা এই অ্যাপ নেমে যেই নামটা দিয়ে দিব এটা অনুযায়ী ব্র্যান্ডিংটা হয়ে যায় সো আমাদের এখানে এলএলসি জিরো ফাইভ ব্যাচ দেয়া তো তো এটা অনুযায়ী এই যে এটার হেডার এবং ফুটার চলে আসছে আর এখানে আমরা ওই যে কন্টেন্টে কি কি দিছিলাম বাই ডিফল্ট হ্যালো আসছে তারপর আমরা যখন এই যে ডিয়ার ইউজার নেম দিছি এই যে এটা আসছে আমি টেক্সট লিখছি টেক্সট আসছে সুন্দর একটা এই যে বাটনও চলে আসছে আর আমি এই যে এটা চলে আসলে হুম মেলটা বটা তো আমরা অ্যাকচুয়ালি হচ্ছে যে যে নোটিফিকেশন ব্যবহার করলে বা এই মেইল মেসেজ এই ফিচারটা ব্যবহার করলে এরকম সুন্দর একটা লালা বিল্টিন টেম্পলেট হচ্ছে ব্যবহার করতে পারি ঠিক আছে এবং এটা মার্কডাউন করে মার্কডাউন মার্কডাউন সম্পর্কে আপনারা ধারণা রাখেন কিনা জানি না গিটে আমরা হচ্ছে বা গিট বিভিন্ন এগুলোতে হচ্ছে ওই ডকুমেন্ট করার জন্য রিডমি এগুলো ডকুমেন্ট করার জন্য আমরা মার্কডাউন হচ্ছে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করি মার্কডাউন ল্যাঙ্গুয়েজ হচ্ছে সিম্পল না করেই এটা মার্কডাউন জিনিসটা হচ্ছে জাস্ট একটা ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স কি রকম আমরা হচ্ছে মার্কডাউনটা কেন আসছে সেটা सिंपली বলি নরমালি আমরা টেক্সট হচ্ছে এইচটিএমএল এ বোল্ড করি কিভাবে এভাবে না ঠিক আছে বাট সবাই তো আর এইচটিএমএল কোড আমরা জানি না ঠিক আছে সো এখন নর্মাল ইউজাররা তারা কিভাবে ফরম্যাট করে কোন কোড লাখা ছাড়া এই কাজটা করতে পারবে তো মার্কডাউনে আমরা বোল্ড করি একটা টেক্সট হচ্ছে এইভাবে হ্যাঁ ধরেন হয়তো ইটালিয়ান করি হচ্ছে এইভাবে তারপর এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি আছে না এরকম বিভিন্ন সিনটেক্স আছে লিস্ট করি আমরা হচ্ছে এই এইভাবে হ্যাঁ টেক্সট ফর্মেট টেক্সট কে একটা নির্দিষ্ট ফরম্যাটে লেখার জন্য একটা সিনটেক্স যেটা হচ্ছে মানে হিউম্যান ফ্রেন্ডলি আর কি যাতে প্রোগ্রামাররা বাদেও তারা নিজের ইচ্ছা মতো এইভাবে হচ্ছে করতে পারে ফরমেট করে নিতে পারে হ্যাঁ হ্যাঁ স্টেক ওভার ফ্লো তারপর মানে এটা খুবই পপুলার সব জায়গায় কারণ আমরা যে টেক্সট লিখতেছি নরমালি কমেন্ট করার জন্য লিখতে পারি পোস্ট করার জন্য লিখতে পারি মাঝে মাঝে তো আমার টেক্সট ফরমেট করার প্রয়োজন হইতে পারে এখন সবারই যদি জেনারেলিজারদেরও যদি এই টেক্সট ফরমেট করার জন্য এসটিএমএল শিখা লাগতো তাহলে এটা টাফ না সবাই তো আর এই ট্যাগ সম্পর্কে জানতে পারবে না তো সাপোর্ট করে এই গিছা বিদভাকের মানে প্রচুর সার্ভিসিং এটা সাপোর্ট করে মিডিয়াম ওটা খুব সুন্দর মতো দেখা যায় ওটা আপনার মাগ লিখে সার্চ করলে পেয়ে যাবেন এটা জাস্ট এই দশ বারোটা সিনটেক্সের ইয়ে ধরন আছে ওগুলা শিখলেই হয়ে যায় বাট এই মেল টেমপ্লেট মার্ক ডাউনও হচ্ছে আপনার সাপোর্ট করে আর এই টেমপ্লেট আপনি কাস্টমাইজ করতে চাইলে এখানে হচ্ছে যে ডিটেলস বলা আছে আমরা চাইলে ওই নিজেরাও আলাদা হচ্ছে টেমপ্লেট তৈরি করে ওই এই জায়গায় যে দেয়া আছে যে এখানে যে ফর্মেটটা আছে আপনি এটার যে ডিফারেন্ট ফর্মেট হচ্ছে তৈরি করে নিতে চান করে রকম ভাবে ব্লেডের মতো টেমপ্লেট তৈরি করে আপনি আলাদা আলাদা কম্পোনেন্টের মতো তৈরি করে নিতে পারবেন যে বাটনের জন্য কোন টেক্সট ইউজ করতে হবে প্যানেলের জন্য কোন টেক্সট ইউজ করতে হবে আপনার টেবিলে ডাটা পাঠানো দরকার তাহলে টেবিল কিভাবে তৈরি করবেন এখানে যে বলা আছে ঠিক আছে আপনি যদি নিজস্ব সিএসএস ও ব্যবহার করতে চান এই সিএসএস ব্যবহার করারও সুযোগ আছে এটা যদি জাস্ট একটু আপনারা এইটা এই ডকুমেন্টেশন ফলো করেন তাহলে পেয়ে যাবেন বাট মেইন যেটা ওই বাই ডিফল্ট হচ্ছে আমরা সুন্দর এই যে একটা টেমপ্লেট পেয়ে যাচ্ছি ব্যবহার করার জন্য ঠিক আছে এটা তো গেল তাহলে এই যে মেইল নোটিফিকেশন পাঠানো এটা বাদেও আমরা হচ্ছে সেকেন্ড যেটা পাচ্ছি ডাটাবেজ নোটিফিকেশন ডাটাবেস নোটিফিকেশন মানে হচ্ছে ওই যেটা বলতেছিলাম যে ফেসবুকে আমরা যেমন বিভিন্ন অ্যাকশন করলে হচ্ছে লিস্ট আকারে নোটিফিকেশন পাই ওই রকম ভাবে আমরা হচ্ছে বিভিন্ন অ্যাকশন হচ্ছে ওইটাকে লাড়া হচ্ছে এই ডাটাবেস নোটিফিকেশন ব্যবহার করে রেখে দিতে পারি পরে ওই ইউজারকে স্পেসিফিক ভাবে হচ্ছে এই ইনফরমেশন গুলো হচ্ছে আমরা দেখাতে পারি এটার জন্য আমাদের একটু দেখতে হবে ও হ্যাঁ এসএমটিপি যেমন এই যে এই কাজটা যে আমরা করছি না এটাই তো আমরা মেল পাঠাইছি এই জায়গায় হচ্ছে যে ওই ইউজারের যে ইমেল অ্যাড্রেসটা আছে ওইটাতে পাঠাইলেই তো তার ইমেলে চলে যাচ্ছে ঠিক আছে প্রত্যেকটা অ্যাকশন যেন যেমন সে এখানে অ্যাকাউন্ট তৈরি করছে এই জায়গায় আমরা কি করছি অ্যাকাউন্ট তৈরি করছে তখন তাকে নোটিফাই করছি এরকম ভাবে আপনি যেই স্পেসিফিক অ্যাকশনের জন্য তাকে নোটিফাই করতে চান ওই সময়ে জাস্ট এরকম কল করলে হচ্ছে যেমন আমাদের সিস্টেম ইউজার হয়তো একটা কোর্স কিনলো তো সে যখন কোর্স কিনাটা সাকসেসফুল হইলো তার ওই ইউজার অবজেক্টের উপর আমি নোটিফাই কল করে মেইলের কন্টেন্টে পাঠিয়ে দিলাম যে আপনি একটা কোর্স সাকসেসফুলি ক্যান্সেল তাইলে এরকম ভাবে তার কাছে ইমেল চলে যাবে হ্যাঁ আমরা টেস্টের আপনার ওইটা ইয়ে করা লাগবে না বাই ডিফল্ট মেইল করে কি এই ইউজার টেবিলের মধ্যে ইমেল নামে একটা হচ্ছে কলাম খোঁজে ঠিক আছে সে ওই ইমেল কলাম এখানে পাঠা দেয় যেমন এখানে যদি আপনি খেয়াল করেন এখানে যে আমরা ইউজারটাকে নোটিফাই করছি এই ইমেলটা পাঠানোর জন্য কোথাও কিন্তু আমি বলি নাই যে ইমেলটা কাকে পাঠাবে ঠিক আছে সে অটোমেটিক্যালি লাগাবেলের এই নোটিফিকেশন ক্লাসটা এমনভাবে তৈরি করা সে বাই ডিফল্ট করছে কি এই ইউজার অবজেক্টের মধ্যে ইমেল নামে কলাম আছে কিনা খুঁজছে সে ওইটাকে ধরে পাঠায় দিছে এই যে যে ইউজারটা আছে তার আমরা এখানে সিম্পলি দেখেন যে কাকে নোটিফাই করতেছি যে ইউজারটা মাত্র ক্রিয়েট হইলো এখন যেহেতু এখানে আমরা বলে দিছি যে তার নোটিফিকেশন চ্যানেল হচ্ছে মেইল নোটিফিকেশন চ্যানেল মেইল হইলে সে করে কি এই ইউজার অবজেক্টের মধ্যে ইমেল নামে একটা কলাম খুঁজে সেটা খুঁজে সে পাস করে দেয় বাই ডিফল্ট এটা আমাদের স্ট্যান্ডার্ড ফলো করছে তাই গেছে আর যদি হচ্ছে ইয়ে না হয় ওইটা আপনার কনফিগার করে বলে দেয়া যায় ঠিক আছে আমরা এটা একটু যদি আপনি অ্যানালাইসিস করতে চান এই যে নোটিফাইবল আছে না এটার মধ্যে যাবেন এটার মধ্যে যে আচ্ছা এটাতে না এই যে ভ্যারিফাই এ গেলাম আমি এইটা ইমপ্লিমেন্ট করতেছে নোটিফিকেশন তো এই নোটিফিকেশন থেকে এটার কোড একটু স্টাডি করলে আপনার পাওয়ার কথা এটা হচ্ছে এখানে আমরা ব্যবহার করতে শিখি মেইল মেসেজ না আমরা যদি এখান থেকে ভেরিফাই মেলের মেইল মেসেজ এ যাই এটা কার কাছে যাবে টু ওই ফ্রম রিপ্লাই টু सीसी টা এখানে কি রিপ্লাই টু টা ফ্রম শুধু সমার টু আসছে ভিউ মাটন টেমপ্লেট ফর্ম ফর্মটা তো আসছে ইয়ে থেকে রিপ্লাই টু দিতে চাইলে আমাদেরকে রিপ্লাই টু ডিফাইন করে দিতে হতো টু মে এটা হচ্ছে এটার যদি আমরা একটু কোড স্টাডি করি তাহলে হচ্ছে পাওয়া যাবে

ইউমে কাস্টমাইজ হুইচ টু ডেলিভার নোটিফাই করতে চাচ্ছি আমাদের ক্ষেত্রে এখানে ইউজার সো বাই ডিফল্ট সে হচ্ছে ওই এনটিটির জন্য ইমেল নামে একটা কলাম খোঁজে যদি সেই ইমেল পায় তাহলে সে ওই কলামের ভ্যালুটাকে নিয়ে হচ্ছে ওইটার কাছে পাস করে দেয় বাট সে যদি ওইটা না পায় তাহলে তো সে পাঠাইতে পারবে না সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে ঠিক আছে যেটা আমাদেরকে এই যে আমাদের ইউজার আছে এইখানে হচ্ছে বলে দেওয়া লাগতো আমাদের যদি কোনো কারণে এরকম একটা ফাংশন হচ্ছে তৈরি করে ওইখানে আমাকে ওই কলামের নামটা হচ্ছে এইভাবে জাস্ট বলে দিতে হইতো ঠিক আছে তাহলে আমি যে কলামের নামটা বলে দিতাম ওই কলামের মধ্যে সে যে ভ্যালুটা পাইতো ওই ভ্যালুটাকে সেই ইমেল অ্যাড্রেস হিসেবে ধরে পাস করার চেষ্টা করত ঠিক আছে সো এটা যদি আপনাদের এটা যদি কলাম নেম ডিফারেন্স হয় তাহলে এইভাবে হচ্ছে ডিফাইন করে বলে দিতে হবে ঠিক আছে তাহলে যে দেখতে পারতেছেন যে নোটিফিকেশন ফিচার ব্যবহার করে ইমেল পাঠানো খুবই সিম্পল হুম জাস্ট এই নোটিফিকেশান ক্লাস তৈরি করো ওইখানে কন্টেন্টগুলো ডিক্লেয়ার করে দাও তারপর আপনি যে ইউজারকে নোটিফাই বা ইমেলটা পাঠাইতে চান তার অবজেক্টে এই নোটিফাই মেথডটা শুধু কল করতে হয় ঠিক আছে এটা তো গেল ভেরিফাই ইমেইলের আর আমরা যদি অন্য কিছু ফিচারও ব্যবহার করতে চাই যেমন ডাটাবেজ নোটিফিকেশন আবার আপনি যদি নেক্সট মো ব্যবহার করতে চান তাহলে জাস্ট নেক্সট মো

নেক্সট ড্রাইভারটা হয়তো আমাদেরকে ইনবল করতে হবে এটা যদি আমরা ডকুমেন্টেশনে আসি প্রি রিকুইজিট আছে নেক্সট জন্য এই যে আমাদেরকে ওই নেক্সট মোর কনফিগারেশনের এরকম কিছু ডিটেলস হচ্ছে নিতে হবে হ্যাঁ আমি নেক্সট মোর এক্সাম্পল দেখাইতে পারি ফার্স্ট হচ্ছে নেক্সট মোর জন্য আমাদেরকে যেটা করতে হবে নেক্সট মোর প্যাকেজটা আমাদেরকে ইনস্টল করতে হবে ঠিক আছে ধরেন আমাদের সিস্টেমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে তার কাছে একটা এস এম এসও যাবে সো আমরা ফার্স্টে এই প্যাকেজটা ইনস্টল করি কম্পোজার রিকোয়ার ক্লায়েন্ট হ্যাঁ এটা ইনস্টল হইতে হইতে আমি আমার নেক্সটমো অ্যাকাউন্টে ঢুকে ওইটার ক্রেডেনশিয়ালসগুলো নিয়ে আসি এটা একটা পেইড সার্ভিস বাট বাই ডিফল্ট ওরা আপনি একটা অ্যাকাউন্ট খুললে ওই দশটা না বিশটা এস এম এস টেস্ট করার জন্য আছে হ্যাঁ যে 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 বললাম নোটিফিকেশন ওয়েবসাইটটা ফ্রিতে গেলে আপনি দেখতে পারবেন যে কোন কোন কাজের জন্য কোন কোন এই যে ওয়েব পুশ বা পুশ নোটিফিকেশনের জন্য এই সার্ভিসগুলো আছে পুশ নোটিফিকেশন মানে হচ্ছে ওই যে যদি ওয়েব অ্যাপ্লিকেশন হয় তাহলে ওয়েবসাইটে পুশ আসবে মোবাইল অ্যাপ্লিকেশন হলে মোবাইল অ্যাপ্লিকেশনে পুষ যাবে ঠিক আছে অনেক ওয়েবসাইটে গেলে কি হয় এখানে বর্তমানে এটা খুব পপুলার ওয়েব অ্যাপ্লিকেশন হয়ে গেলে এখানে নোটিফিকেশন আসে না ওই জিনিসগুলা আর মেসেঞ্জার চ্যাট বার সোশ্যাল হচ্ছে আমি আমার ফেসবুকের কোথাও ফেসবুকের হ্যাঁ ও না ও তো মেসেঞ্জার হ্যাঁ কিন্তু ওইটাও আপনি পসিবল আপনার এই যে মেসেঞ্জারের সাথে যে ফেসবুকের মানে ফেসবুকের ইন্টিগ্রেশন অ্যাভেলেবল আসতো আপনি চাইলে হচ্ছে ওই ইউজারকে ডিরেক্ট হচ্ছে তার মেসেঞ্জারে ও মেসেজ পুশ করতে পারবেন হ্যাঁ এই যে ফেসবুকের যে এটা যদি আপনি ডকুমেন্টেশন পড়েন এই যে নোটিফিকেশন চ্যানেল এই প্যাকেজটা ইনস্টল করতে হবে তারপর এই ফেসবুক ব্যাট বটের কাছে আপনি নোটিফাই করতে পারবেন অ্যাকচুয়ালি এটা হচ্ছে এখন তো ম্যাক্সিমাম ওয়েবসাইটে ভিজিট করলেই কি হয় যেমন আমি আপনার ভিজিট করলে আপনার কাছে করতে বলে যে আমরা আমার ওয়েবসাইট থেকে আপনাকে নোটিফিকেশন পাঠাবো ওইটা এলাউ করলে পরে হয় কি যে দেখেন ওদের নতুন একটা আর্টিকেল রিলিজ আপনার কাছে নোটিফিকেশন আসে এবং ক্রোমে তো হচ্ছে যে ফেসবুকের ওইটা আছে আপনি দিলে একটার পর একটা নোটিফিকেশন এখানে আসতেই থাকে হম ওইটা হ্যাঁ 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 ওইটা যাবাই স্ক্রিপ্ট হ্যাঁ দিয়ে করা হ্যাঁ তো ওইটা যেমন লাগাবেলে হচ্ছে ইজিলি আমরা এই কোনো একটা সার্ভিস ব্যবহার করে দিয়ে দিলাম এগুলোর মানে অনেক ইউজ আছে আর কি নোটিফিকেশনে প্রচুর ইউজ করা পসিবল হুম যেমন আমাদের লেশন কোডিংয়ের ক্ষেত্রে আমরা হয়তো ইউজারের কাছ থেকে করে নিয়ে রাখলাম তারপর যখন নতুন কোনো ওই লেশন আসলো কোর্স রিলিজ হলো আমরা তখন তাকে হচ্ছে ওয়েব পুস্ট দিয়ে হচ্ছে পাঠাই দিলাম কারণ ওয়েব পুশ তো ফ্রি হ্যাঁ আমার কোনো কস্ট যাচ্ছে না বাট আমি যখন মেল পাঠাচ্ছি আমার মেল সার্ভারের কস্ট আছে এস এম এস পাঠালো খুবই হচ্ছে সহজ তো এরকম আবার অন্য সার্ভিস যেমন টু ডু লিস্ট লিস্ট টুন্ডার এরকম অনেক সার্ভিস ব্যবহার করার সুযোগ আছে ওইটা আপনার ইউজ কেজ অনুযায়ী আর কি তো হ্যাঁ যেগুলা পেড সার্ভিস সেগুলোর জন্য তো আপনাকে পে করতেই হবে আচ্ছা নেক্সট মো আমাদের এই যে প্যাকেজ ইনস্টল হয়ে গেছে এখন আমাদের কাজ হচ্ছে এই কনফিগারেশনটা সেট করা সো কনফিগারেশনের জন্য আমরা এই নতুন একটা কপি হয় নাই তো আপনার ধরেন যে করে করে একটু প্র্যাকটিস করতে হবে আপনি দেখবেন আর যদি নিজে কোড না লেখেন তাহলে তো লাভ নাই কি আর সিক্রেট এই দুইটা জিনিস দিতে হবে আর কোন নাম্বার থেকে যাবে ওইটা বাই ডিফল্ট যা আছে তাই রইল আমি আমার সিক্রেটটা নিয়ে আসি ওকে তাহলে আমার কনফিগারেশন করাও শেষ এইখানে আমার আর কিছু করা লাগবে না আচ্ছা একটা জিনিস দেখি ফর্ম নাম্বারটা কি দেওয়া লাগবে আচ্ছা ফ্রম নেক একটা থাকলো সেকেন্ড হচ্ছে এটা করার পর আমাকে ওই যে এস এম এস মেসেজটাতে কি যাবে ওইটার জন্য আমাদেরকে হচ্ছে এই যে টু নেক্সট মো নামে একটা মেথড লিখতে হবে এটার মধ্যে আমি যে কন্টেন্ট দিয়ে দিব ওই কন্টেন্টটাই হচ্ছে ইউজারের কাছে যাবে মেসেজ আকারে যাবে ঠিক আছে সো আমি এটা নিয়ে নিই আর ইউনিকোড কন্টেন্ট মানে আমরা যদি ইউনিকোড সাপোর্ট চাই যে বাংলা বা অন্য ল্যাঙ্গুয়েজও সাপোর্ট করবে তখন আমার সাথে ইউনিকোডটা ইয়ে করে দিতে হবে আর আপনি যদি হচ্ছে ওই ফ্রম নম্বরটা হচ্ছে যে কাস্টমাইজ করতে চান ওইটা আবার নেক্সট মোড ক্ষেত্রে আপনার পারমিশন থাকা লাগবে আপনি ওইটার জন্য মানে পারবেন কি না হ্যাঁ ফ্রিতে নাও থাকতে পারে রাইট সো আমরা জাস্ট সিম্পল মেসেজই পাঠাই একটা এটাকে নেই এগুলো লাগাবেল বাই ডিফল্ট হচ্ছে এটা আপনি হচ্ছে যে ডকুমেন্টেশন ফলো করে যখন কাজ করবেন এই যে এক একটা জিনিসে ওই তিন চারবার কাজ করলে দেখবেন আপনার মাথায় চলে আসছে তখন আর আপনার এটা কঠিন মনে হবে না হ্যাঁ হ্যাঁ তখন আর আপনার সমস্যা হবে না নেক্সট লোড করতে হবে এখানে ধরেন যে তার অ্যাকাউন্ট ক্রিয়েট হলে আপনাকে একটা মেসেজ দিয়ে দিব যে ডিয়ার এখানে ওই যে আমি তার নিয়ে আসি যে অ্যাকাউন্ট ইজ রেজিস্টার্ড তারপর আপাতত এতটুপি দিলাম আমি এখন এইখানে আবার একটা ব্যাপার আছে যে বাই ডিফল্ট ইমেল পাঠানোর ক্ষেত্রে যেমন আপনার কি মেন্ডাটরি ছিল ইমেল অ্যাড্রেসটা জানানো লাগবে এখানেও আমি তাকে পাঠাচ্ছি এস এম এস তার মানে কি তার আমার ফোন নাম্বারটা জানা লাগবে তো এই জায়গায় আবার হচ্ছে যে দেখেন ওদের ডকুমেন্টেশনে বলা আছে যে বাই ডিফল্ট সে করে কি এই যে ফোন আন্ডার স্কোর নাম্বার এই নামে কলাম খোঁজে সে যদি এটা পায় তাইলে ওই নাম্বারে পাঠায় দেয় আর নইলে সে এই রাউট নোটিফিকেশন ফর নেক্সট মান্থ এটার মধ্যে আমরা কলামের নামটা বলে দিতে পারি এখন যদি আমরা আমাদের ডাটাবেস স্ট্রাকচারে ফেরত আসি আমাদের এখানে যে ফোন নাম্বার নামে কোনো কলামই আমরা রাখছিলাম না ঠিক আছে তার মানে আমরা যদি এস এম এস পাঠাইতে চাই আমাদেরকে ফোন নাম্বার নামে একটা কলাম নিয়ে আসতে হবে নিয়ে আসি যেটা ইউনিক হবে ফার্স্ট আমরা এটাতে নিয়ে আসলাম এটা যেহেতু ইউনিক হবে আমাদের যে সিডার আছে ফ্যাক্টরি সরি ফ্যাক্টরিতে তাইলে একটু এই জিনিসটা ফোন নাম্বারের কথা বলে দিতে হবে ফোন ফোন নাম্বার নাম্বার এখানে ইনসার্ট হয়ে যাবে ঠিক আছে আর আমাদের মডেলেও তাইলে বলে দিতে হবে যে ফোন নাম্বার নামে একটা কলমের ডাটা সে যাতে ইউজার ইনসার্ট করলে নেয় আর সেকেন্ড আমাদেরকে একটা কাজ করতে হবে এখন আমাদের রেজিস্ট্রেশন ফর্মে ফোন নাম্বার ইনপুট দেওয়ার একটা অপশন বসাইতে হবে ঠিক আছে এটা আছে আমাদের রেজিস্টার ডট ব্লেড ডট পিএইচপি তে এইখানে আমরা তাইলে এটাকে কপি করে নিয়ে আসি তাহলে ফোন নাম্বার টাইপ টেক্সট নেম phone number phone number আর কিছু না ওকে সো তাহলে মোটামুটি আমাদের এখন বলা চলে সবকিছু হচ্ছে রেডি ও আমরা যেহেতু ডাটাবেসে চেঞ্জ করছি মাইগ্রেশনটা আবার একটু রান করতে হবে আমাদের আচ্ছা এর এরর আসছে কি সিডার রান করতে যে সমস্যা হইছে সেটা হচ্ছে বলছে ডাটা ট্রাঙ্কেটেড ডাটা টু ডাউন ফর কলাম ফোন নাম্বার আচ্ছা ফোন নাম্বারের জন্য ওরা আবার ওদের কিছু ফরম্যাট আছে ওইটা দিতে যে করতে না আমরা জাস্ট কলামের সংখ্যাটা দিই হয়ে গেছে এখন আমরা নতুন একটা ইউজার আবার তৈরি করি ও আচ্ছা আমরা আরেকটা কাজ করি নাই বলেন তো কি করি নাই আমি বলি নাই যে এস এম এস চ্যানেলটাও ব্যবহার করতে তো এখানে মেলের পাশাপাশি আমাকে বলে দিতে হবে এটার নাম কি এস এম এস না নেক্সমো এটা একটু দেখে নিতে হবে চ্যানেলের কথাও বলে দিতে হবে রাইট হ্যাঁ চ্যানেলের নাম কি বলা নাই ঠিক আছে আমরা ট্রাই করে দেখি না হলে তো এর দিবে ঠিক আছে তাহলে আমরা এখন নতুন একটা অ্যাকাউন্ট খুলি আচ্ছা কি বলছে ও আচ্ছা এটার হওয়ার কারণ হচ্ছে ফোন নাম্বার তো আমরা হচ্ছে মেবি এখানে রেজিস্ট্রেশনে যে নিচ্ছি না ঠিক আছে এই জন্য জাস্ট এটাকে রিসাবমিট করি এই রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখাচ্ছে বাট আমরা এখনো কিছুই পাবো না ইমে এই ইমেলও আসবে না এসএমএসও আসবে না কারণ আমরা কিউ রান করি নাই ঠিক আছে আমার এখন কিউটা রান করে দিতে হবে তাহলে সে এখন এটা প্রসেস করা শুরু করছে প্রসেস হয়ে গেছে এই যে আমার এখানে আছে এই যে সাথে সাথে চলে আসছে ঠিক আছে আর এখানে এই যে ইমেলটাও চলে আসছে কিউটা রান করছি কারণ আমরা যে এই যে ইউজারকে হচ্ছে এস এম এস পাঠাচ্ছি ইমেল পাঠাচ্ছি এরকম অনেক জায়গায় নোটিফিকেশন পাঠানোর প্রয়োজন পড়তে পারে তো এই নোটিফিকেশনগুলো মেনলি তো নির্ভর করতেছে আপনার কি থার্ড পার্টি সার্ভিসের উপর আমি ইমেল সার্ভারের সাথে কমিউনিকেশন করতেছি ইমেল সার্ভার যে আমাকে রেসপন্স দিচ্ছে এটার জন্য সময় লাগতেছে তারপর আমি নেক্সট মোর কাছে রিকোয়েস্ট পাঠাচ্ছি নেক্সট মো আমার প্রসেস করে আমাকে রেসপন্স দিচ্ছে তো এটার জন্য তো সময় লাগতেছে সো আমি যদি কিউতে না দিই তাহলে আমার কি হইতো এই সাবমিট করার পর লোডিং লোডিং হইতে থাকতো ওই দুইটা প্রসেস কমপ্লিট হইতো তারপর আমি রেসপন্স পাইতাম যে রেজিস্ট্রেশন সাকসেসফুল বাট আমরা কি করছি এই নোটিফিকেশনটাকে বলে দিছি কি যেটা কিউতে যাবে কিউতে যাওয়ার ফলে যেটা হইছে যে এই যে আমি যখনই রেজিস্ট্রেশনটা এই সাবমিট করছি সাথে সাথে আমাকে মেসেজ দেখাই দিছে বাট যে দুইটা টাস্ক ঘটার কথা ছিল ওই দুইটা টাস্কে যে আমার এই কিউর কাছে চলে আসছে না ক্যাশ তো এখানে না ক্যাশ তো হচ্ছে আমি ডাটা ডাটা মেনলি ওই যে ডাটা বেজের ডাটা আমি এনে ক্যাশে রাখতেছি ক্যাশ থেকে দেখায় দিচ্ছি ওইটা হচ্ছে ক্যাশ যেটা আমার ইউজারকে দেখানো লাগবে প্রসেস করে এনে দেখানো লাগে সেটাকে আমি আগে এক জায়গায় রেখে দিচ্ছি এবং পরবর্তীতে ওই জায়গা থেকে দেখাই দিচ্ছি আর কিউ হচ্ছে একটা কাজ বা একটা টাস্ক যেটা আমার ইউজারের জন্য এখন আমি করলে আমার সময় যাবে ইউজারকে স্টাক হয়ে থাকতে হবে ওই কাজটাকে আমি ব্যাকগ্রাউন্ডে পাঠাই দিচ্ছি যেমন এই যে যে টাস্কটা রান হইল। এটা কিন্তু পিএইচপি এই ওয়েবে রান হয় নাই এটা পিএইচপি এর ব্যাকগ্রাউন্ড সার্ভিসের কাছে চলে গেছে পিএইচপি এটাকে রান করছে ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ডে মানে হচ্ছে না জাম তো নাই আমি তো জাম্প ইউজ করি না এখানে পিএইচপি আমি যে কোড লিখছি এখানে যে যে কোড লিখছি এটা কি পিএইচপি ফাইল না সো পিএইচপি বাদে তো অন্য কেউ এটা রানই করতে পারবে না তার মানে পিএইচপি আমাকে এটা রান করতেছে এই যে আমি পিএইচপি কিউ আর কমান্ডার রান করতেছি না এই কমান্ডটা রান হচ্ছে কি দিয়ে পিএইচপি দিয়ে পিএইচপি তে যখনই আমি এই কমান্ডটা রান করতেছি এই কমান্ডটা করতেছে কি সে সিস্টেমে খুঁজতেছে এটা একটা পিএইচপি স্ক্রিপ্ট হুম এই কমান্ডটার যে লজিক আছে এটা একটা পিএইচপি কোড সেই পিএইচপি কোড করতেছে কি আমার ড্রাইভার হিসেবে কি দেয়া রেডিস রেডিসে সে অনবরত খুঁজতেছে যে ওইখানে কোনো টাস্কের কথা বলা আছে কিনা যেটা তার প্রসেস করা লাগে হ্যাঁ ক্যাশের জন্য ইউজ করা যায় মানে ইন্টারমিডিয়েট যে কোনো ডাটা রাখার জন্য আপনি ব্যবহার করতে পারেন রেডিস নরমালি আমরা বেটার পারফরম্যান্সের জন্য দেখা যায় যে প্রোডাকশন সার্ভারে আমরা সেশনের ডাটাও রেডিসে রাখি ক্যাশের ডাটাও রেডিসে রাখি আবার এই ধরনের যে কিউ ডাটা আছে এগুলোও রেডিসে রাখি বাট আবার এই যে কিউ নিয়ে কাজ করার জন্য আবার আপনার স্পেশাল হচ্ছে যে আলাদা কিছু সার্ভিসও আছে যদি অ্যামাজন আপনি পেইড সার্ভিস ব্যবহার করতে চান তাহলে দেখবেন যে আমাদের এসকিউএস নামে একটা সার্ভিস আছে যেটার কাজে হচ্ছে শুধু কিউ নিয়ে কাজ করা ঠিক আছে আবার ওপেন সোর্স যদি আপনারা কোনো কিছু নিয়ে কাজ করতে চান তখন আয়রন একটা কিউ আছে সরি আয়রন এমকিউ না ওটার নাম হচ্ছে যেটা ওপেন সোর্স এটা হচ্ছে আবার আপনার এই ওপেন সোর্স আমরা চাইলে এটা দিয়ে একটা সার্ভার বানায় এটাও ব্যবহার করতে পারি ঠিক আছে এইটা আবার খুব হচ্ছে যে অনেক বেশি যদি আপনারা অ্যাসম এই যে মাল্টিপল মেসেজ এটা মেসেজিং এর জন্য রিয়েল টাইম আপনি মেসেজ আদান প্রদান করতে চান সেটার জন্য ব্যবহার করতে পারবেন কিউর জন্য ব্যবহার করতে পারবেন ডেলিভারি অ্যাকনোলজমেন্টের জন্য ব্যবহার করতে পারবেন এটার অনেক ধরনের ব্যবহার আছে ঠিক আছে এক এক কাজের জন্য আপনার স্পেশালাইজড এক এক ধরনের হচ্ছে সার্ভিস আছে বাই ডিফল্ট আমাদের অ্যাপ্লিকেশনের যে রকম হচ্ছে যে আপনার এই কোয়ান্টিটি তাতে রেডিস হচ্ছে গুড এনাফ বাট আপনার সিস্টেম যদি এমন হয় যে এইখানে হচ্ছে মিলিয়ন অফ হচ্ছে আপনার কিউ রান করতে হচ্ছে যেমন ফেসবুকের কথা চিন্তা প্রতি সেকেন্ড ওদের কি পরিমাণ ইউজার রেজিস্ট্রেশন করে সো ওদের জন্য তো স্পেশালাইজড কিউর জন্যই আলাদা সার্ভিস লাগবে ঠিক আছে ওই রকম আপনার নিট বুঝে দেখা যায় যে এক একজন এক এক সার্ভিস হচ্ছে ব্যবহার করে বাট কিউ এই যে মেইনলি হচ্ছে ইউজারকে একটা লাস্ট ক্লাসে বলছি যে এই যে প্রসেসটা সে চেক করতেছিল ব্যাকগ্রাউন্ড থেকে হচ্ছে আমার রান করে দিচ্ছে ঠিক আছে তো এরকম আমরা তো আজকে কি কি দেখলাম শুধু মেইলের নোটিফিকেশন পাঠানো দেখলাম নোটিফিকেশন পাঠানো দেখলাম আমরা একটু দেখে নিতে পারি যদিও আমাদের হাতে এখন তেমন কোন ইউজকেজ নাই ডাটাবেজের এটা দেখার বাট চাইলে আমরা ডাটাবেজটাও দেখে নিতে পারি বাট এটা দেখতেই পারতেছেন যে সিম্পল অ্যাকচুয়ালি হ্যাঁ জাস্ট ডকুমেন্টেশন ফলো করলে যেহেতু এটা ডাটাবেজের বেজের নোটিফিকেশন যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে আমাদের কি করতে হবে এটা বুঝতেই পারতেছেন যে আমার এই নোটিফিকেশন রাখার জন্য একটা টেবিল দরকার ঠিক না ওই মাইগ্রেশনটার জন্য আপনাকে পিএইচপি আর্টিফিশিয়াল নোটিফিকেশন কোলন টেবিল এই কমান্ডটা রান করতে হবে এটা কমান্ডটা রান করলে আপনি দেখবেন যে লারাভেলের এই নোটিফিকেশনস ম্যানেজ করার জন্য যে একটা টেবিল তৈরি করা দরকার সেই টেবিলের এই যে মাইগ্রেশন ফাইল ওরা দিয়ে দিছে এখন জাস্ট আমি পিএইচপি আর্টিফিশিয়াল মাইগ্রেট এই কমান্ড রান করলে আমার নোটিফিকেশন টেবিলটা তৈরি হয়ে গেল যেটা লাগাবেল হচ্ছে ব্যবহার করবে আর ওই যে বলছি যে ডাটা বেস নোটিফিকেশনের ক্ষেত্রে কি যাবে শুধু ডাটা যাবে হুম যে আপনি যে মেসেজটা যে দেখাবেন ওইটার উপর নির্ভর করবে যে আপনার কি কি ডাটা দরকার এবং কোন ডাটা আপনি পাস করবেন ঠিক আছে আমাদের ক্ষেত্রে এখন ধরেন যে আমরা দেখাইতে চাই যে টু অ্যারেতে আমরা এখন পর্যন্ত দুইটা ডাকাই ব্যবহার করছি তো যে নেমটা ব্যবহার করছি ইমেল ফোন নাম্বার ব্যবহার করছি ঠিক আছে টু অ্যারেতে আপাতত আমি যেটা করব শুধুমাত্র ধরেন ইউজার নেমটাই পাঠাই যে আমার সিস্টেমে কোনো একটা ইউজার যদি রেজিস্ট্রেশন করে আমি হয়তো অন্য ইউজারদেরকে জানাইতে চাই যে এই নামে একটা ইউজার হচ্ছে আমার সিস্টেমে রেজিস্ট্রেশন করছে তো এখন আমি শুধুমাত্র এই ডাটাটা দিচ্ছি এই ডাটাটা চলে যাবে ঠিক আছে এখন কথা হচ্ছে এটার ক্ষেত্রে আবার নোটিফাই যে আমরা করব এই নোটিফাই এর লজিকটা ডিফারেন্ট হবে কেন যে একটা ইউজার যে রেজিস্ট্রেশন করছে আমি তো তারে বলবো না যে তুমি রেজিস্টার করছো ঠিক না ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হবে অন্য যে আমার সিস্টেমে ইউজার আছে তাদেরকে আমি বলবো যে তুমি নোটিফাই করছো অথবা স্পেসিফিক ভাবে হইতে পারে যে আমার সিস্টেমে যে অ্যাডমিন তাকে আমি নোটিফাই করতে পারি তো ওই ক্ষেত্রে তাহলে তাহলে কি হবে এটা নোটিফাই করার জন্য আমি যেটা করব এই একটা ফাইলে আমার হবে না হুম অন্য একটা ফাইলে করতে হবে কারণ এই ফাইলের মধ্যে অলরেডি আমি যে ইউজারটা রেজিস্ট্রেশন করছে তাকে মেইল করার জন্য এস এম এস করার জন্য আমি কাজ করে ফেলছি ঠিক আছে সো আমি যখন আপনি আপনার এই ক্লাসটাকে কল করব সে তো একসাথে এস এম এসও পাঠাবে ইমেলও পাঠাবে এবং পাঠাবে কাকে যে ইউজারটা হচ্ছে মাত্র মানে রেজিস্টার করব কিন্তু এখন তো আমরা অ্যাকচুয়ালি কি করতে যাচ্ছি তাকে পাঠাইতে চাচ্ছি না অন্য কাউকে পাঠাইতে চাচ্ছি আবার একটা ফাইলের মধ্যে আমি যদি সব নিয়ে আসি তাহলে তো যারাই আমি নোটিফাই করব তার কাছেই সবগুলো যাবে ঠিক না তো এটা তো আর আমাদের সাথে মিলতেছে না সো আমাদেরকে যেটা করতে হবে আমি যদি চাই ধরেন আমার সিস্টেমে কেউ রেজিস্টার করলে আমার সিস্টেমে এক নাম্বার যে ইউজার আইডি আছে বাই ডিফল্ট আমরা ধরে নিলাম সে আমার সিস্টেমের অ্যাডমিন তার কাছে যাবে ঠিক আছে এখন আমি একটু আমার ডেটা বেজে আসি ধরেন একটু আগে আমি যে রেজিস্টার করলাম না ধরেন আমি এই সিস্টেমের অ্যাডমিন ঠিক আছে আমার অ্যাকাউন্টটা একটু ভেরিফাই করে নেই নিলে তো লগ ইন করতে পারবো না হুম অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে গেছে এখন আমি লগ ইন করি হুম আসলাম ঠিক আছে আমি একটু ডাটা বেস থেকে দেখে নেই যাই হোক আমার সিস্টেমে তো আমি এটাই আমার মনে হয় না ফার্স্ট অ্যাকাউন্ট কারণ আমি তো সিডার ব্যবহার করেও অন্য ইউজারও তৈরি করে নিছি ঠিক আছে আচ্ছা আমার এই যে ইউজার অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্ট আইডি হচ্ছে ফিফটি ওয়ান না সমস্যা নেই এইখানে ফিফটি ওয়ান ধরে নেই যে আমি অ্যাডমিন এবং ফিফটি ওয়ান যে ইউজার আইডি আছে তার কাছে আমি নোটিফিকেশন পাঠাবো ঠিক আছে এখন আমার সিস্টেমে যত ইউজার রেজিস্টার হবে আমি এই ইউজারের কাছে নোটিফিকেশন পাঠাবো সো এটার জন্য তাহলে আমার লজিক্যালি কোড লিখতে হবে কি ধরেন অ্যাডমিন ইকুয়াল টু ইউজার ফাইন্ড ফিফটি ঠিক আছে অথবা আমি ওই যে আমার ইমেল অ্যাড্রেস ধরেও নিয়ে আসতে পারি তাইলে এখন যেটা হবে অ্যাডমিনকে আমি নোটিফাই করব কিসের যে নিউ এখন এটার আমি নাম কি দিতে চাই সেটা আমার উপর আমি এখন একটা নতুন ক্লাস তৈরি করব আমরা এই ব্যবহার করব না এটা ব্যবহার করবো না কারণ এটা তো একসাথে তাইলে আমার অনেকগুলো কাজ হয়ে যাচ্ছে এটা দ্বারা আমি নতুন আর একটা হচ্ছে নোটিফিকেশন ক্লাস তৈরি করি মেক

আর আমি ডাটা পাস করব কি ইউজার আমি চাইলে পুরো ইউজার অবজেক্টটাও পাস করতে পারি যদি আমার অন্যান্য ডাটা ব্যবহার করার ইচ্ছা থাকে বাট আমি জাস্ট এখানে তাহলে আমার নিতে হবে ইউজার ডলার ইউজার প্রপার্টি নিলাম এটা ইউজার মডেলটা লোড হবে এই করে প্রপার্টিটা ঠিক আছে তাহলে এখানে যেটা হচ্ছে ডলার দিস ইউজার ইউজার নেম শুধু এই ডাটাটাই ধরুন আমি পাস করবো আর এই মেথড যেহেতু আমার দরকার নাই আপনি চাইলে হচ্ছে এটা ডিলিট করে ফেলেও দিতে পারেন আর এটা আপনি যদি কিউতে রাখতে চান কিউ এটা বলে দিলে ঠিক আছে তাহলে আমার এটা ডিক্লেয়ার করা হয়ে গেল এখন শুধু কাজ হচ্ছে নোটিফাই এটাকে কল করা কিন্তু এখানে আবার আমরা পাস করব কি এটা কিন্তু পাস করব না পাস করব যে ইউজারটা রেজিস্টার হয়েছে সেই অবজেক্টটাই কারণ তার ডাটাই তো অ্যাকচুয়ালি আমার পাস করা লাগতেছে ওকে এখন তাইলে আমি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি আমি এখানে নতুন একটা উইন্ডোতে যাই এখানে এখন নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি এটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল পিএইচপি আর কিউ আমাকে রান করতে হবে এখন এখন কিন্তু আমার তিনটা কিউ রান হওয়ার কথা ঠিক আছে যে তিনটা রান হয়েছে ঠিক আছে ইমেল এস এম এস এগুলো চলে গেছে এই যে ইমেল চলে আসছে এটাকে আমি নিউ ইনকমিটিভ ইন্ডিকেট খুললে আমার অ্যাকাউন্ট তো অ্যাক্টিভ হয়ে গেল ওইটার কারণ এখানে তো আমি অলরেডি একটা অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা আছে ঠিক আছে এখন আসি যে আমার ডেটাবেসে নোটিফিকেশন টেবিলে যদি আসি এই যে দেখেন এখানে একটা ডাটা ইনসার্ট হয়ে গেছে এই যে যে আমি ডাটাটা পাঠাচ্ছি ডাটাটা যে আকারে চলে আসছে এবং কাকে নোটিফাই করবে ওইটার মডেলটা এবং এই যে নোটিফাইবল আইডিটা চলে আসছে ঠিক আছে এখন আমি আমি তো একদিন ঠিক না আমার সিস্টেমে কে কে রেজিস্ট্রেশন করছে এটা আমি দেখব আমি আমার ড্যাশবোর্ড ডট পিএইচপি তে আসি এখানেই তো এইখানে আমি একটা নতুন কন্ডিশন অ্যাড করি যে ইফ ডলার ইউজার আইডি ইকুয়াল টু ফিফটি ওয়ান হয় সেই শুধু এই নোটিফিকেশন গুলো দেখতে পারবে আপাতত ঠিক আছে ঠিক আছে এই জায়গায় একটা নতুন হচ্ছে নেই এটার মধ্যে আমি তাকে নোটিফিকেশনগুলো দেখাবো এখন নোটিফিকেশন ডাটাবেজ এর নোটিফিকেশন আমরা কিভাবে দেখাইতে পারি এটার এই যে এক্সাম্পল কোড এখানে দেওয়া আছে যাকে আমরা নোটিফিকেশন পাঠাইলাম ওই ইউজারের অবজেক্টের মধ্যে যদি আমি নোটিফিকেশন কল করি তাহলে তার তাকে যে যে নোটিফিকেশনগুলো পাঠানো হয়েছে সবগুলো চলে আসবে ঠিক আছে সো আমি এই কোডটাকে সিম্পলি আচ্ছা কপি করব না আমি এখানে ফর ইচ নিয়ে আসলাম এখানে কি আমার ইউজারটা হচ্ছে যে ডলার ইউজার এটার মধ্যে আমি নোটিফিকেশানস কল করলে প্রত্যেকটাকে যদি একটা নোটিফিকেশন হিসেবে আমি ধরি তাইলে এখানে আমি ডলার নোটিফিকেশন আপাতত টাইপটা দেখাই হ্যাঁ পরে আমি এটাকে কিভাবে ফরম্যাট করব দেখাচ্ছি এলাই লিস্ট আকারে

যদি নোটিফাই টাইপটা আমার দরকার কারণ টাইপ অনুযায়ী কিন্তু আমি কোন মেসেজ দেখাতে চাই নোটিফাই অ্যাডমিনের ক্ষেত্রে আমি বুঝতে পারতেছি এটা মানে হচ্ছে যে আমি ইউজার রেজিস্ট্রেশন করছে এটা নোটিফিকেশন এটা সো আর আমি ডাটা পাচ্ছি কোথায় এই যে ডাটা এটার মধ্যে সো আমি যদি ডাটাটাকে নিয়ে আসি দেখি এটা আমাকে কি রিটার্ন করে আচ্ছা এটা হচ্ছে কন্টিনিউ স্ট্রিং আচ্ছা এটা একটা আমাকে মেবি

আচ্ছা আমার এটা একটা জেসন ডাটা দিচ্ছে আমরা এটাকে এটাকে জেসন ডিকোড করে দেখি

ঠিক আছে নরমালি আবার ওই যে ফেসবুকে হয় কি কারণ এই জিনিসটাই আমরা হচ্ছে ওই যে ড্রপ ডাউন আকারে দিয়ে দিলে সে ডাটা থেকে নিয়ে এসে দেখাবে ফেসবুকে আবার কি হয় আমরা স্পেশালি যাবে ক্লিক করে কোনটা পড়া হয়েছে কোনটা পড়া হয় না এইভাবে হাইলাইট করে দেওয়া যায় না এইখানেও এটা করা পসিবল এই যে আমি দেখতেছি না এখানে দেখেন একটা ওই যে মিডিয়াট নামে ফিল্ড আছে আমি যদি কোনো একটা দেখার পর এখানে আমি একটা বাটন দিয়ে দিতে পারি যেটা ক্লিক করলে সে এটাকে মার্ক করে দিতে পারবে যেটা রিড হয়েছে ওইটার জন্য আবার দেখবেন যে আপনার এই যে মেথড আছে এই যে মার্কেস মার্কেট এটা কল করলেই ওই ম্যাথডটা হচ্ছে রিড হয়ে যাবে সো আমি যখন ফার্স্ট টাইম এটা দেখতেছি ফার্স্ট টাইম যখন আমি এটা দেখতেছি আমি এটা দেখানোর পর মেথডটা কল করে দিই কল করে দিলাম এটা কল তাহলে কি প্রথমবার লোড হওয়ার সাথে সাথে আমি দেখে ফেলবো এটা এখন রিড হয়ে যাবে আমি লোড করলাম এখন যদি হয়ে গেছে এখন আমি যদি চাই যে মেসেজটা আমি একবার দেখে ফেলছি নোটিফিকেশনটা এটা নেক্সট বার তাকে দেখতে দিব না তাহলে আমরা যেটা করতে পারি শুধুমাত্র সে যেগুলো আনরিড আছে ওগুলোকে যদি লোড করতে চাই জন্য আমাকে জাস্ট যেটা করতে আনরিড নোটিফিকেশন সেটা যদি লোড করি এখন আবার যদি আমি লোড করার চেষ্টা করি এটা তো অলরেডি আমি দেখে ফেলছি এখন আর দেখা যাবে এই যে কোনো নোটিফিকেশন না। ঠিক আছে এটা এটা আপনার সিস্টেমের উপর নির্ভর করতেছে ফেসবুকে কি হয় আমরা মার্কেট এডিট করে ফেললাম আর নোটিফিকেশন এভেলব পরবর্তীতে কি কি ঘটছিল না ঘটছিল দেখতে পারি ঠিক আছে তাহলে এটা আপনার ইউজ কেসের উপর আপনি যদি মনে করেন যে ইউজারকে একবার ওইটা দেখাই ফেললে পরবর্তীতে আর তার দরকার নাই তাহলে আপনি ডিলিট করে দিতে পারেন সমস্যা নেই আই গেস ডিলিট করারও হচ্ছে এই যে অপশন আছে হ্যাঁ জাস্ট এই ডিলিট কল করলেই হয়ে যায় ঠিক আছে তো আজকের ক্লাসে এই পর্যন্ত নেক্সট ক্লাসে আমরা যেটা করব ইভেন্ট আর ব্রডকাস্টিংটা দেখব ঠিক আছে ইভেন্ট আর ব্রডকাস্টিং ফিচারটা দেখে ওইটা তো আমরা নোটিফিকেশন ব্যবহার করে তখন অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে ইনস্ট্যান্টলি একটা ঘটনা ঘটার সাথে সাথে নোটিফিকেশন আসতেছে আমি আবার ওইটাকে সাথে সাথে হচ্ছে রিড করে ফেলতেছি এটা আবার সাথে সাথে নোটিফাই হয়ে যাবে এই রিয়েল টাইম কাজ করার জন্য আমাদের ব্রডকাস্টিং ফিচারটা ব্যবহার করতে হবে ঠিক আছে আর ব্রডকাস্টিংটা ক্লায়েন্ট সাইডে আবার ধরার জন্য আমাদেরকে লারাভেলের হচ্ছে একো নামে একটা ফিচার আছে ওইটা ব্যবহার করতে হবে আমরা যদি যাই এই যে একোটা যেটা করে দিছে আমাদেরকে সিম্পলি বলে রাখি যে ব্যাকএন্ডের পার্টি কি হয় যে আমার লারাভেলে কোনো একটা ইভেন্ট ঘটতেছে আমাদের যে আমরা ওই যে ড্রাইভ ব্রডকাস্টিং এর যে ড্রাইভারের কথা বলে দিব ধরেন সিম্পলি রেডিস তাহলে যখনই কোনো একটা ইভেন্ট ঘটবে রেডিসের কাছে ডাটা যাচ্ছে ঠিক আছে একটা ইউজার রেজিস্ট্রেশন করলো রেজিস্টার ডাটা গেল তারপর একজন কমেন্ট করলো পোস্ট ক্রিয়েট করলো রেডিসের কাছে ডাটা গেল তার কাছে যে ডাটা স্টোর হচ্ছে এখন আমি যদি রিয়েল টাইম এটাকে আমার ফ্রন্ট এন্ডে দেখাইতে চাই তাহলে আমার কি করতে হবে ফ্রন্ট এন্ডে তো আমরা জানি যে ফ্রন্ট এন্ডে সব সময় আমরা একটা ল্যাঙ্গুয়েজই ব্যবহার করতে পারতেছি জাভা স্ক্রিপ্ট সো জাভা স্ক্রিপ্টের তাহলে কাজ কি হবে সব সময় রেডিসের সাথে কমিউনিকেশন করা রেডিস সাথে সে ডাটা রিড করতে থাকবে যে নতুন কোনো ডাটা আসছে নাকি আসলেই সাথে সাথে নিয়ে আসতে হবে নর্মালি সবাই তো অ্যাডাক্স রিকোয়েস্টের সাথে পরিচিত আছেন অ্যাজাক্স রিকোয়েস্টে কি হয় একটা নির্দিষ্ট সময় পর পর আমি রিকোয়েস্ট করি এটার একটা প্রবলেম আছে একটা নির্দিষ্ট সময় পর পরই আমি রিকোয়েস্ট করতেছি ডাটা আসুক বা না আসুক রিকোয়েস্ট যাচ্ছে শুধু শুধু সার্ভারের উপর প্রেসার পরে আর একো সার্ভার যেটা করে ওরা অ্যাজাক্স ইউজ করে কিনা জানি না অবশ্যই অ্যাডাক্স ইউজ হওয়ার কথা না কারণ এজার হইলে পুরো ওদের সার্ভারের বারোটা বেজে যাইত ঠিক আছে ওইখানে যেটা হয় বোতলে কমিউনিকেশন হয় ইনফোতে আমি যেটা দেখছি ওরা অ্যাকচুয়ালি পুরো ওই পোর্শনটাই রিফ্রেশ করে ফেলে হ্যাঁ ওইটা পুরো পেজটাই রিফ্রেশ করে ঠিক আছে সো ওইটা অ্যাজাক্স না হ্যাঁ হয়তো শুধু ওই কম্পোনেন্টটা ইয়ে করে লোড করে রিলোড করে আর কি তো আর একো সার্ভার যেটা করে একোর সাথে কয়েকটা জিনিস ব্যবহার করার সুযোগ আছে ফার্স্ট হচ্ছে আমাদেরকে এমন একটা সার্ভিস ব্যবহার করতে হবে যে সার্ভিসটা হবে কি আমার এই ফ্রন্ট এন্ডের সাথে ব্যাক এন্ডের কমিউনিকেশন সবসময় চালু রাখবে তাইলে হবে কি যখনই তার কাছে ডাটা আসবে সে ডাটাটা আমাদেরকে পুশ করে দিবে ঠিক আছে এখন এটার জন্য যেই জিনিসটা সবচেয়ে বেশি পপুলার সেটা হচ্ছে সকেট হ্যাঁ বুটস্ট্র্যাপ তো ল্যাঙ্গুয়েজ না

হচ্ছে নিজের একটা এন্ড পয়েন্ট বানাইতে পারি অ্যাজাক্স দিয়ে কল করে নিয়ে আসতে পারি কিন্তু অ্যাজাক্স ইফিসিয়েন্ট না কারণ আপনি কল করবেন কল করবেন সার্ভারের উপর আননেসেসারি হিট পড়বে দেখা গেল আপনি এক সেকেন্ড পর পর রিকোয়েস্ট করতেছেন এক মিনিট ধরে কোনো ডাটাই চেঞ্জ হয় নাই তাহলে শুধু শুধু এই ষাটটা রিকোয়েস্ট হচ্ছে ফাও না তো এই জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে সকেট সকেট হচ্ছে কি আলাদা একটা প্রোটোকল কমিউনিকেশনের যে করে কি আমার জাভাই স্ক্রিপ্ট ওই রেডিস হোক বা থার্ড পার্টি আমরা যেই সার্ভিসই ব্যবহার করি না কেন তার সাথে কমিউনিকেশন একটা চালু রাখে অলওয়েজ তারা কানেক্টেড থাকে যখনই তার কাছে কোনো ডাটা আসে সে ডাটাটা এখানে পাস করে দেয় তো এটার জন্য যে দুইটা জিনিস ব্যবহার করার সুযোগ আছে এক হচ্ছে আমরা নিজেরা একটা সকেট সার্ভার তৈরি করে নিতে পারি সকেট সার্ভার তৈরি করতে আপনার আবার নোট জানা লাগবে একেবারে সিম্পলি যদি তৈরি করতে চান নিজেরা তাহলে নোট জানা লাগবে নোট দিয়ে সকেট সার্ভার তৈরি করে ফেলা যায় অন্য ল্যাঙ্গুয়েজ দিয়েও করা যায় নোট দিয়ে হচ্ছে ইজি হ্যাঁ নোট জেস নোট দিয়ে ইজি আর একেবারে সিম্পলি যদি আমরা একেবারে কোনো নিজেরা হচ্ছে সার্ভার বানানো ছাড়া টেস্ট করতে চাই তাহলে পুষার নামে একটা সার্ভিস আছে আমরা পুষার দিয়েই দেখবো পুষার হচ্ছে একটা থার্ড পার্টি সার্ভিস ঠিক আছে ওরা পুরোপুরি এই সকেট সার্ভিসটা দেয় আমাদেরকে জাস্ট যেটা করা লাগবে ওদের ইয়েতে ওদের ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে ওরা আমাকে কিছু ক্রেডেনশিয়াল দিয়ে দিবে আর ওদের যাবা স্ক্রিপ্টের এস আছে ওদের জাভাইস্ক্রিপ্ট ফাইলটা আমার এইচটিএমএল টেমপ্লেটে লোড করা লাগবে আর ওই ক্রেডেনশিয়ালসটা বসাই দিতে হবে তাইলে হ্যাঁ যা सिंपली আপনি ধরে নেন ওদের জাভাইস্ক্রিপ্ট ফাইলটা ইউজ করব কারণ ওদের সার্ভিসের সাথে আমি কমিউনিকেশন করব ওদের মেথড আছে ওই মেথডগুলো কল করলে डायरेक्टली হচ্ছে তখন হবে কি আমার যে ব্রডকাস্ট করব আমি যখন কোন একটা ইভেন্ট ঘটবে এখন আমরা পাঠাচ্ছি কোথায় রেডিসে না তখন আর রেডিসে যাবে না তখন যাবে পুশারের কাছে পুষার আবার আমার জাবাই স্ক্রিপ্টের কাছে পাঠাই দিবে ঠিক আছে এটার জন্য বাই ডিফল্ট ওই লারাভেল এক সার্ভার নামে একটা তৈরি করে দিছে এটা ব্যবহার করে হচ্ছে আপনার ইজিলি এই কাজটা করা যায় এই যে এটা ব্যবহার করলে জাস্ট আমাদেরকে ওই জাভা স্ক্রিপ্ট সাইডে ওই ব্রডকাস্টার হিসাবে কি ব্যবহার করতে চাচ্ছি পুষার ব্যবহার করলে পুষার পুষার একটা কি থাকে এই ইনফরমেশন গুলা বলে দিলে তারপর জাস্ট আমার এই জাভা স্ক্রিপ্ট সাইডে এই চার লাইন কোড লিখলি হুম জাস্ট প্রত্যেকটা ইভেন্টের তো একটা নাম থাকে হুম আমি কোন ইভেন্টটা কোন চ্যানেলের ডাটা ধরতে চাই ওইখানে নতুন কোনো ডাটা আসলেই আমরা দেখতে পারবো যেখানে ধরতে পারতেছি এটা আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহত আলি যে ব্রডকাস্টিং আর হচ্ছে এই একো সার্ভার ব্যবহার করে কিভাবে আমরা রিয়েল টাইম ডাটা নিয়ে আসতে পারি এই জিনিসটা দেখবো হ্যাঁ হ্যাঁ এখানে তো ডাটা বেজের কোনো কানেকশনই আপনার দরকার নাই আপনি তো ডাটা বেজ দিয়ে বাইরের কোনো কিছুর সাথে আপনি কানেক্ট কিভাবে করবেন জাভা স্ক্রিপ্ট হচ্ছে আপনার ক্লায়েন্ট সাইডে আর আপনি প্রসেস করতেছেন আপনার ডাটাবেজ এগুলা সব তো চলতেছে আপনার হচ্ছে ইয়েতে লোকাল সার্ভারে লোকাল সার্ভারে তো আপনি আপনার জাভা স্ক্রিপ্টের এই ব্রাউজার থেকে ওখানে অ্যাক্সেসই পাবেন আর আপনার হচ্ছে জাবা স্ক্রিপ্ট দিয়ে কেন ডাটাবেজে কানেক্ট করা লাগবে আপনি তো লারাভেল দিয়ে যে অ্যাপ্লিকেশন বানাছেন লারাভেল দিয়ে তো আপনি ডাটা নিয়ে আসতেছেন আচ্ছা আর ফন্টের সাথে লারাভেলের ভিতরে আমরা ফন্টের হ্যাঁ আপনি যে ব্লেড টেমপ্লেটে ডাটা এনে যে দেখাই দিচ্ছেন না সেটা দেখাচ্ছেন এখন আপনার যদি স্পেসিফিক ভাবে হচ্ছে জাবা স্ক্রিপ্ট দিয়ে ডাটা আনাই লাগে তাহলে তো আপনি ওই যে এপিআই এন পয়েন্ট তৈরি করে ফেলতে পারেন হ্যাঁ লারাভেল ডাটা এনে রেখে দিবে জাবা স্ক্রিপ্ট প্রয়োজন পড়লে তার কাছ থেকে ডাটা নিয়ে আসবে ঠিক আছে আর আপনি যদি জাবা স্কিপ দিয়ে সবকিছু করতে চান তাহলে আপনার লারাভেলও দরকার নাই আপনি লারাভেল বাদ দিয়ে নোট শিখে নোট জে দিয়ে হচ্ছে ডাটাবেজের সাথে কানেক্ট করে ডাটা নিয়ে আসতে পারেন এখানে সিম্পলি একটা ব্যাপার আপনার বুঝতে হবে যে ক্লায়েন্ট সাইডে যেই জিনিসটা আছে সেই জিনিসটা তো সার্ভার সাইডের জিনিসের সাথে ডিরেক্টলি কানেক্ট হইতে পারতেছে না এবং পারলে ওটা তো সেফ না কারণ ক্লায়েন্ট সাইডে যখন আমার ব্রাউজারে একটা কোড লোড হচ্ছে আমি চাইলেই ওটারে মডিফাই করে ফেলতে পারবো ঠিক আছে তো যেটা হয় এপিআই আমরা ব্যবহার করি কেন যাতে আমার এই ক্লায়েন্ট সাইডে যখন ডাটা লাগে সেটা যাতে ডিরেক্টলি এপিআই থেকে নিয়ে আসতে পারে হুম তার যেন আমার একেবারে সিস্টেমের কোর যে ভিতরে আছে সেই পর্যন্ত যাতে তার না যাওয়া লাগতে পারে আমি তো চাইলে যদি পসিবল হয় যে আমার এপিআই থেকে ডাটা নেওয়া লাগবে কেন আমি ডিরেক্টলি মাইস্কেল সার্ভার এর সাথে কানেক্ট করে ডাটা নিয়ে আসবো তাহলে আপনার অসুবিধা কি হচ্ছে আপনার মাইস্কেল সার্ভারটাকে টাকে ফার্স্ট পুরো ওয়ার্ল্ড জন্য ওপেন করে দিতে হচ্ছে তারপর যখন আপনি ওই জাভা স্ক্রিপ্টের কোড লিখে কানেক্ট করতেছেন আমি কোডের সোর্স কোডে গেলেই তো আপনার মাইস্কেল সার্ভারের আইপি অ্যাড্রেস পেয়ে যাব ইউজার নেম পেয়ে যাব পাসওয়ার্ড পেয়ে যাব তারপর আপনি ক্লায়েন্ট সাইডে ওই যে রিকোয়েস্ট করতেছেন তখন আমি আমার ইচ্ছা মতো রিকোয়েস্ট করে ডাটা ফাকা ফাঁকা করে দেব এরকম ওই এপিআই হচ্ছে জাস্ট উপরে একটা লেয়ারের মতো দুইটাই সিকিউর যদি সঠিকভাবে কোড লেখা যায় আর কি দুইটাই সিকিউর যদি সঠিক ভাবে কোড লেখে না সঠিক ভাবে কোড না লিখলে কোনটাই সিকিউর না আপাতত ভিডিও বা অডিওর ক্ষেত্রে যদি যাই তাহলে আবার আমাদেরকে অন্য টেকনোলজি ব্যবহার করতে হবে ওয়েব টি সি হ্যাঁ বাট আমরা লাইভ যে হচ্ছে আর ইনশাআল্লাহ নেক্সট ক্লাস আমরা লাইভ যে মেসেজিং আছে এটা দেখতে পারবো হ্যাঁ ওইটা আমরা দেখতে পাবো কারণ সকেট মানে হচ্ছে এই জায়গায় যে জিনিসটা সম্পর্কে আপনার মূল ধারণা থাকতে হবে সেটা হচ্ছে সকেট সকেটটা কি করতেছে সকেটের কিন্তু সকেট হচ্ছে একটা টেকনোলজি এটা কোনো ল্যাঙ্গুয়েজ না ঠিক আছে সকেট হচ্ছে একটা প্রোটোকল কমিউনিকেশন করার এবং একটা টেকনোলজি যেটা জাস্ট কি করে একেবারে অ্যাসিনক্রনাস ভাবে আমার ব্যাকএন্ড সাথে ফ্রন্ট এন্ড কমিউনিকেশন করতে দিচ্ছে এখন এটার বিভিন্ন ইমপ্লিমেন্টেশন আছে আমি যখন আমার ব্রাউজার থেকে আমার হচ্ছে ওই যেখানে ডাটা রাখতেছি স্টোরেজ বলি আমি এখন স্টোরেজের সাথে কমিউনিকেশন করে ডাটা আনতে যাব আমি যদি আমার ওয়েব অ্যাপ্লিকেশনে করতে চাই ওয়েব অ্যাপ্লিকেশনে আমাদেরকে সকেটের জাভা স্ক্রিপ্ট ইমপ্লিমেন্টেশন আছে জাভা স্ক্রিপ্ট ইমপ্লিমেন্টেশনটা ব্যবহার করতে হবে এখন ধরেন আবার যদি আমি অ্যান্ড্রয়েডে ব্যবহার করতে চাই অ্যান্ড্রয়েডের জন্য আবার সকেটের অ্যান্ড্রয়েড ইমপ্লিমেন্টেশন আছে তখন আবার অ্যান্ড্রয়েড করবে কি সকেট ব্যবহার করে আমার যে ব্যাকএন্ডে আমি ডাটা স্টোর করে রাখতেছি সেখান থেকে সে ডাটা নিয়ে আসবে ঠিক আছে এখানে দুইটা জিনিস এক হচ্ছে যে কোনো ক্লায়েন্টই ডাটা নিয়ে আসতে পারবে সকেট প্রোটোকলটা ব্যবহার করে আর সেকেন্ড হচ্ছে আমি এখন ডাটাটা যে রাখতেছি ওই ডাটাটা যেখানে রাখতেছি রাখার পর ওই সকেট প্রোটোকলের মাধ্যমে আমার হচ্ছে ডাটাটা পাস করতে হবে এখানে আমি যে বারবার বলতেছি যে আমাদেরকে একটা সকেট সার্ভার ব্যবহার করতে হবে সকেট সার্ভারটা কেন দরকার এই সকেট সার্ভারটা করবে কি আমি যদি রেডিসে ডাটা রাখি অথবা আমাদের যে ডাটাবেস যখন আমরা ব্যবহার করবো তখন তো ডাটা থাকবে আমার ডাটাবেসে সকেট সার্ভারের কাজ হচ্ছে যখনই আমার রেডিসে হোক মাইস্কুলে হোক বা অন্য যে কোনো সিস্টেমে হোক যখনই ওইখানে ডাটা পড়বে সকেট সার্ভার ডাটা নিয়ে আসতেছে তার কাছে ডাটা আসা মাত্র আবার যেই ক্লায়েন্টটা ওর সাথে কানেক্ট করে আসে সে তাকে বলে দেয় যে আমার কাছে ডাটা আসছে ঠিক আছে এইভাবে কাজ করে তো সকেটের কানেকশন হচ্ছে রাইট সকেট হচ্ছে আমার ব্যাকএন্ড থেকে ডাটা নিয়ে তার কাছে রাখতে তার কাছে যখন ব্যাকএন্ডে ডাটা পড়তেছে সকেট জানতেছে যে আমার এখানে ডাটা আসছে আবার যে ক্লায়েন্টটা কানেক্টেড আছে সে তখন জেনে যাচ্ছে যে আমার ডাটা আসছে মানে সকেট হচ্ছে জাস্ট বোথ ওয়ে কমিউনিকেশন হইতে থাকে ডাটা আসলে সে জানতে পারে ক্লায়েন্ট সাইডে তো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ইনশাআল্লাহ পুশার ব্যবহার করে দেখব আর কি আর বাই ডিফল্ট হচ্ছে খুব ইজিলি শুরু করার জন্য পুশারটা ভালো বাট যখন আপনার অ্যাপ্লিকেশন বড় হয়ে যাবে আপনি যদি টাকা পয়সা স্পেন্ড করতে চান ওদের সার্ভিসের ফলো করতে পারেন আর যদি মনে হয় যে না পুষার বেশি হচ্ছে কস্টলি হয়ে যাচ্ছে তখন আপনি নিজের একটা সকেট সার্ভার লিখে নিতে পারেন এবং সকেট সার্ভার এগুলো গুগল করলে আপনি যা রিড করতে পারবেন যে কিভাবে একটা সকেট সার্ভার তৈরি করতে হয় ওগুলো খুব বেশি কঠিন কাজ না ওই পাঁচ ছয় লাইন কোড লিখলে একটা সকেট সার্ভার তৈরি হয়ে যায় ঠিক আছে তো আজকের ক্লাস এ পর্যন্ত আমরা মোটামুটি নোটিফিকেশনের কী কী কভার হইলো মেল পাঠানো এস পাঠানো আর ডাটা বেজে হচ্ছে নোটিফিকেশন পাঠানো কমনলি এগুলো দিয়েই সব কিছু হয়ে যায় আর নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ হচ্ছে ওই ব্রডকাস্টিং ফিচারটা দেখব ঠিক আছে